الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيث ما كنت وأتبع السيئة الحسنة تمحها
وخالق الناس بخلق حسن وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائق وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين فخذيه أضمن له بالجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বীগণ, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের পাক দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে উম্মত জগতের সম্রাট বানিয়ে দুনিয়ায় যত উম্মত বানিয়েছেন পাঠিয়েছেন তন্মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মতের উপাধিতে ভূষিত করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা শ্রেষ্ঠ উম্মতের উপাধিতে ভূষিত, এই উপাধি স্বয়ং আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনে দান করেছেন। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, হে আখিরি নবীর উম্মত, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন এসেছ, তোমাদেরকে কেন পাঠানো হয়েছে, কেন তোমরা প্রেরিত হয়েছ, এ পৃথিবীতে আবির্ভূত হয়েছ, তোমাদের কাজটা কি? আল্লাহ বলেন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের
কল্যাণের জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে। মানুষের কল্যাণ মঙ্গলের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। হাদিস ভান্ডারে গোটা হাদিস শাস্ত্রে, হাদিসের গোটা ভান্ডারে যত লক্ষ হাদিস আছে এর মধ্যে চারখানা হাদিস এর বিষয়বস্তু, এর কথা এত বেশি ব্যাপক অর্থবহ, এত বিশাল অর্থবহ এবং এত বেশি গুরুত্বপূর্ণ যে এই চারখানা হাদিসের এক এক হাদিসকে রুবুউল ইসলাম বলা হয়েছে। রুবুউল ইসলাম মানে গোটা ইসলামের এক চতুর্থাংশ। পুরা ইসলামে যত বিষয় আছে, যত আলোচনা আছে, যত আমলের বিষয় আছে, যত কিছু ইসলামের ভিতরে আছে, এর মধ্যে চার ভাগ করলে এক ভাগ এক একটা হাদিসের মধ্যে আছে। এই চারখানা হাদিসকে রুবুউল ইসলাম বলা হয়েছে। এর একখানা হাদিস হলো আদ্দীনু আন-নসীহা। যে চারখানা হাদিসের এক একটা হাদিসকে রুবুউল ইসলাম মানে ইসলামের গোটা ইসলামের চার ভাগের এক ভাগ, ইসলামের এক চতুর্থাংশ বলা হয়েছে। এই চারখানা হাদিসের একখানা হাদিস হলো আদ্দীনু আন-নসীহা। যে ব্যক্তি এই একটা হাদিসের উপর আমল করলো সে যেন গোটা ইসলামের চার ভাগের এক ভাগের উপর আমল করে ফেলল। রুবুউল ইসলামের একটা ব্যাখ্যা হলো এটা। ইসলামে যত আমল আছে, কত হাজার হাজার নামল আছে, এর মধ্যে সবচেয়ে বড় আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ। সবচেয়ে বড় আমল ইসলামে তো হাজার হাজার আমল আছে, তসবিহ তাহলিল, সুবহানাল্লাহর তসবিহ, আলহামদুলিল্লাহর তসবিহ, আল্লাহু আকবারের তসবিহ, তসবিহ যে কত কিসিমের আছে। এই ওয়াজ তো আমরা সর্বসাধারণের সামনে করি না, কারণ সব তসবিহ নিয়া জনসাধারণের সামনে ছেড়ে দিলে আবার সর্বসাধারণ কিনা ইসলামটার বিশাল বোঝা মনে করে, বিশাল কঠিন মনে করে, এই জন্য সব তসবিহ আমরা সারি না। কওমি মাদ্রাসায় ফজর নামাজ পড়লে ফজর নামাজের পরে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কাছে কতক্ষণ বসা থাকলে আপনারা কিছু টের পাবেন ইসলামে যে কত রকমের জিকির আর তসবিহ তালিল আছে। একটা অবুজ বাচ্চা, একটু আগে যে বাচ্চাটা তারা না গিয়ে গেল, এরকম অবুজ বাচ্চা দেখবেন যে আধা ঘন্টা পর্যন্ত হাজার ছাত্রের সামনে অবুজ বাচ্চাটা দাঁড়ায় দাঁড়ায় সকালবেলার তসবিগুলো পাঠ করতেছে। সকালে কি কি তসবি, আধা ঘন্টা যদি লাগাতার তসবি পড়তে থাকে এবং একটা তসবি এই আধা ঘন্টার ভিতরে গুড়ায় আর দ্বিতীয়বার না পড়ে, এক তসবি একবারই পড়ে, তাহলে আপনি বলেন, চিন্তা করেন যে আধা ঘন্টা লাগাতার তসবিগুলি, আজকারগুলি, জিকিরগুলি করতে থাকলে, সকালের জিকিরগুলি করতে থাকলে, তাহলে সকালে কত পরিমাণ জিকির আছে। আমরা যারা স্টলে বৈসা, দোকানে বৈসা, মার্কেটে বৈসা, আলেম ওলামা, মসজিদ মাদ্রাসার ছাত্র শিক্ষক আলেম ওলামার বিরুদ্ধে সমালোচনা করি, বিভিন্ন রকমের মন্তব্য করি, আপনারা যারা এরকম মন্তব্য করেন আপনারা কোথায়, আর যাদের নামে মন্তব্য করেন তারা কোথায়? তাদের মধ্যে তো এমন সন্তান আছে যে আপনি 22 বছর লাগায়া দেড় পারা করে শরীফ মুখস্থ করতে পারবেন না। আমাদের কওমি মাদ্রাসায় তো আপনাদের পাঠানো আল্লাহ তাআলা এমন সন্তান রাখছেন যে মাত্র ওয়ানলি সাড়ে চার মাস সময়ে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে।
কম্পিউটারও আমাদের হাফেজে কোরআনের সামনে লাগে যেন কম্পিউটারও ফেল। আপনারা এমন এমন মহামনুষী, এমন পুত পবিত্র, এমন সৌভাগ্যবান জগতে জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান যারা সত্যিকারের অর্থে আল্লাহ আল্লাহর রাসূলের ভাষ্য মতে যারা জাতির সত্যিকারের শ্রেষ্ঠ সন্তান, তাদের বিরুদ্ধে আপনারা সমালোচনা করেন। কেন সমালোচনা করেন? এক জায়গায় আমরা আমরা দুর্বল, সেটা হলো আমরা আমরা টাকার জন্য, আমরা দুনিয়ার টাকার লোভে আমাদের টাকা জমাইবার পিছনে আমাদের সময় কাটে না, আমাদের সময় কাটে, আমাদের জীবন কাটে কোন রকম খেয়ে, কোন রকম চলে কোরআন ও হাদিসের পিছনে। আপনারা দেখেন আপনারা বেতন পান মাসে 70,000 টাকা, আর আমাদের কমি মাদ্রাসার ও প্রায় মাদ্রাসার বেতন হলো 4,500 টাকা, 5,500 টাকা, 6,500 টাকা। এই জন্য কমি মাদ্রাসার আলেম তালেব এলেম গুলিরে আপনাদের সুখে লাগে না, কারণ আপনি বেতন পান 35,000 টাকা, 38,000 টাকা, 45,000 টাকা। বছরে বছরে আপনার বেতন বৃদ্ধি হয়, 2 বছর পরে আপনার এই ভাতা বাড়ে, সেই ভাতা লাগে, সেই এগ্রিমেন্ট লাগে, ওই এই ভাতা লাগে, চিকিৎসা ভাতা ভাই ভাই রাজা, ওই মুক্তিযোদ্ধা ভাতা ভাই রাজা, 5,000 থেকে 10,000 হয়ে যা, আজ এরা ঘরে বসে বসে 10,000 15,000 কামাই লেতি আছেন। আর এখন তো বললে লাগাই দিছে কি জানে, ওই যে বাংলা মাসের প্রথম বর্ষ প্রথম দিন কিনা বাংলা মাস পহলা বৈশাখ, পহলা বৈশাখে ইলিশ পান্তারও বাতা লাগাই দিছে। বাতা না একবারে দেশটা আপনারা গিল্লা লান, আমাদের কোনো আপত্তি নাই, আস্তা দেশটা খায় লেন, তবে হারাম পন্তায় খায় না। হারাম খাবেন? আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন গুজিয়া বিল হারাম, হারাম টাকা দিয়া সুন্দর বাড়ি বানায়া লাখ বছর তো বাঁচবা না, বাঁচলে তুমি হায়াত লম্বা হায়াত পাইলে কত হায়াত পাইবা? নূহ আলাইহিস সালামের সমান, নূহ আলাইহিস সালামের বয়স 1,000 বছর, 1,000 বছরের চেয়েও বেশি হায়াত পাইছিলেন। তুমি যদি দয়রা নাও কত করার জন্য হায়াত পাইতে 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 তুমি 1,000 বছর হায়াত পাও, তাও তো তুমি মরবা, 1,000 বছর পরেও তো তুমি মরবা। হারাম টাকা দিয়া সুন্দর বিলাসবহুল বাড়ি বানায়া, মজার মজার খায়া, মজার মজার গায়া, তুমি হারাম টাকা দিয়া দুনিয়ার 1,000 বছরের হায়াতটা কাটায়া শেষ পর্যন্ত যেই জগতে যাইবা, যেই জগৎ থেকে আর ফিরে আসবা না, ওই জগতে তুমি জাহান্নামের আগুনের বাড়ির মালিক হইবা। আল্লাহর নবী বলেন না না, ওই শরীর জান্নাতে যাবে না, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরের রক্ত, যেই শরীরের গোশত, যেই শরীরের শক্তি, যেই শরীরের পুষ্টি হারাম দ্বারা গঠিত হয়েছে, হারাম দ্বারা পয়দা হয়েছে, ওই শরীর না পাক, ওই না পাক শরীর আল্লাহর পাক জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য দিনের নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি যাবতীয় হারাম ছেড়ে দাও, সর্বপ্রকার হারাম ছেড়ে দাও, হারাম সর্দারি ছেড়ে দাও, সর্দারিতে 2 নম্বরি করা হারাম, পক্ষপাতিত্ব করা হারাম, হারাম সর্দারি ছেড়ে দাও, হারাম রাজনীতি ছেড়ে দাও, জ্বালাও পোড়াওয়ের রাজনীতি হারাম, নারী নেতৃত্বের রাজনীতি হারাম, দায়ুসের রাজনীতি হারাম, মিথ্যা ধোকার রাজনীতি হারাম, গদি দখলের লোভের রাজনীতি হারাম, টেন্ডারবাজির রাজনীতি হারাম, স্বজন প্রীতির রাজনীতি হারাম, গুম খুনের রাজনীতি হারাম, মিথ্যা বলার রাজনীতি হারাম, ওয়াদা ভঙ্গের রাজনীতি হারাম, ক্ষমতার প্রভাব দাপট অর্জনের ক্ষমতা লাভের রাজনীতি করা হারাম, অপর পক্ষকে গায়েল করার রাজনীতি হারাম। দেশ ও জাতির সেবার জন্য রাজনীতি করবে, ইসলামের সেবার জন্য রাজনীতি করবে, জাতি ধর্মের সেবার জন্য রাজনীতি করবে, নির্মোহ হয়ে নির্লোভে নির্মোহে রাজনীতি করবে, স্বার্থে নয় বিনা স্বার্থে কোন রকমের স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করবে না, স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করবে হারাম হবে। দিনের নবী বলেন, সংক্ষেপে বলে দিছেন, লম্বা ওয়াজ তো শুনবে না, লম্বা ওয়াজ শোনার তো সময় তোমাদের নাই, রসুল তো ডেকে বলেছিলেন আলেম ওলামার সাথে থাকো, তাদের কথা শুনো, তাদের বয়ান মনোযোগ দিয়ে শুনো, তাদেরকে মহব্বত করো, তাদের
তাদের মতো আলেম হয়ে যাও, তাদের ছাত্র হও, তাদের মন মনোযোগ দিয়ে শুনো, তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, তাদের অনুসরণ করো, এই শব্দ করবে না। তাদের সংক্ষিপ্ত কথা আল্লাহর নবীর জবান থেকে উলামায়ে কেরামের মাধ্যমে আমরা যে হাদিসগুলো পাই সেই হাদিসগুলোর উপর আমল করো। আল্লাহর নবীর কে বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি যাবতীয় হারাম ছেড়ে দাও, তাহলেই তুমি জগতের বড় আল্লাহর ওলি হয়ে যাইবা। আমি বলি হাজার দানার তসবি লাগবে না, হাজার দানার বিশাল তসবি নিয়া ঘন্টার ঘন্টা কাটাইতে হবে না, শত শত রাকাত নফল পড়া লাগবে না, ফরজটা আদায় করো, এসআরএস বেতারটা পড়ো, সুন্নতে মুয়াক্কাতাটা চেষ্টা করো না যেন ছুটে, যদি ছুটে যায় তাড়াতাড়ি তওবা করো, আর ফরজ ফরজ দুনিয়াটা উল্টে গেলেও ভাসা গেলেও ফরজটা ছাড়ো না, ঘুমাবার আগে দেখে নাও কোনো ফরজ বাকি আছে কিনা, ফরজগুলি চালায়া যাও আর যাবতীয় হারাম ছেড়ে দাও, তাহলেই তুমি জগতের বড় আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এটাও এটা রুবুউল ইসলাম বলা যায় যে ইসলামের ইসলামের এই ইত্তাকিল মাহারিম যাবতীয় হারাম ছেড়ে দাও, এই যে সংক্ষিপ্ত দুই শব্দের কথা ইত্তাকিল মাহারিম, ইত্তাকি একটা শব্দ আল মাহারিম দ্বিতীয় শব্দে, এই দুই শব্দের যে রাসূলের এই মূল্যবান বাণীটা এটাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেন ইসলামের ওর দেখবা ইসলামের তিন ভাগের এক ভাগ, কেউ যদি এই হাদিসটার উপর আমল করে যে আল্লাহর রাসূল বলছেন ইত্তাকিল মাহারিম যাবতীয় হারাম ছেড়ে দাও, তাহলে সে যেন গোটা ইসলামটার ওর দেখটার উপর আমল করে, আপনারা বুঝবেন শুধু এই হাদিসটার উপর আমল করেন, শুধু এই হাদিসটার উপর যদি আল্লাহ আমাকে আমলের নসিব আমলের তৌফিক দেন আমল নসিব করেন, তাহলে আমি কামিয়াব হয়ে গেলাম, যাবতীয় হারাম ছেড়ে দিব, মিথ্যা বলা হারাম, জীবনের জন্য পণ করব, জীবনের জন্য তওবা করব, গলায় ছড়ি লাগায়া দিল মিথ্যা বলব, মিথ্যা বলা হারাম। ইসলামের চার ভাগের এক ভাগ আরো যে কয়টা হাদিস এর মধ্যে আর একটা হাদিস হলো আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত, দুনিয়ার জনসাধারণ হালাল গুলি সুস্পষ্ট, হারাম গুলিও তোমাদের কাছে সুস্পষ্ট, কোনটা হালাল কোনটা হারাম, অধিকাংশ বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে বড় আলেমের স্মরণাপন্ন হওয়া লাগে না, আল্লাহ তাআলা এমন কুদরতি এক অঙ্গ আমাদের বক্ষা দেশে বসায়া দিছেন, দেখা যায় না ধরা যায় না এমন একটা পিণ্ড হৃৎপিণ্ড আল্লাহ তাআলা কলব নামের হৃৎপিণ্ড আল্লাহ বক্ষা দেশে বসায়া দিছেন, যে রসুল বলেন তুমি তোমার এই পিণ্ডটাকে এই গুস্তের টুকরা কলব নামের গুস্তর টুকরাটাকে জিজ্ঞাসা করো, তুমি যে কাজটা করতে যাচ্ছ এটা হালাল না হারাম, তোমার কলবটাই তোমাকে বলে দিবে এই কাজটা হারাম। আল্লাহর নবী বলেছেন ইস্তাফতি কালবাক, ইস্তাফতি কালবাক, তুমি তোমার কলবের কাছে তোমার মন মুফতির কাছে ফতোয়া তলব করো, ফতোয়া চাও, ফ্রিজ বইরে ফল ফলাদি রাখো, দামি দামি ত্রিপিস বিবিকে কিনে দাও, কয়দিন যান যেতে না যেতেই বিবিকে নিয়ে মার্কেটে ঘুরো, দামি দামি ত্রিপিস কিনো, শ্বশুর বাড়ির দূর আত্মীয় পর্যন্ত তৈল সাবান থেকে নিয়ে স্নো পাউডার থেকে নিয়ে বিভিন্ন খাতে খরচ করো, মার গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে কিনা খবর রাখো না, মায়ের পানের ব্যবস্থা আছে কিনা, মা পান খায় অভ্যস্ত, মা পান ছাড়া কতক্ষণ থাকতে পারে না, কয় যে ভাত খা না খায়া থাকতাম পারি, পান ডা না খায়া থাকতে পারি না, তুমি নিয়মিত পান পানের খবর পান সুপারির খবর রাখো না, মায়ের চিকিৎসার খবর রাখো না, মায়ের খানা পিনার খবর রাখো না, মার কোনটা রুচি হয় সেটা তুমি চিন্তা করো না, কোন রকম একটা কইরা ফালায়া রাখো, মাকে ভাঙ্গা করে ফালায়া রাখো, মাকে সাধারণ করে ফালায়া রাখো, আর বিবির পিছনে আর শ্বশুর বাড়ির লোকদের পিছনে এত খরচ করো এত উড়াও, তুমি তোমার কলবটাকে জিজ্ঞেস করো কাজটা ভালো করছো না খারাপ করছো, তোমার মনই বলে দিবে আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত, হালাল গুলি সুস্পষ্ট
হারামগুলি সুস্পষ্ট। সুদের কারবার হালাল না হারাম, সুদখোর সুদখোর নিজেও জানে এই কাজটা শুধু হারাম না, জঘন্যতম হারাম। ঘুষখোর ঘুষের কারবার হালাল না হারাম, এটা ঘুষখোর নিজেও খুব ভালো করে জানে। যারা ঘুষ খায় না, আমরা যারা আল্লাহর ফজল ও করমে ঘুষ যারা খায় না, আমরা যত না জানি সমাজের ঘুষখোরগুলি ঘুষ খাওয়ার হারাম সম্পর্কে আমাদের চেয়ে আরো বেশি জানে, কারণ এটা সুস্পষ্ট। এটা বড় আলেমের জিজ্ঞেস করা লাগে না যে ঘুষ হালাল না হারাম, আর না হলে তারা তো ঘুষ সম্পর্কে কোনো আলেমের জিজ্ঞেস করে নাই। এরপরেও কেন টাকাটা টেবিলের নিচ দিয়া নেয়, এরপরেও টাকাটা কেন অন্য নাম দিয়া গ্রহণ করে? হ্যাঁ, একটু চা পানের খরচ দেওয়া লাগে যে, একটু খরচ আছে কাজটা করতে, একটু খরচ আছে, এইসব কেন বলা লাগে? এইভাবে লুকায়া লুকায়া ঘুরায়া ঘুরায়া গাড়ায়া আড়ালে বিড়ালে টাকা নেওয়াটা, ঘুষের টাকাটা নেওয়াটাই প্রমাণ করে ঘুষের কারবারটা যে হারাম, এটা ঘুষখোর নিজেও ভালো করে জানে। আল্লাহর নবী বলেন আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হালাল গুলি সুস্পষ্ট, হারাম গুলি একবারে সুস্পষ্ট। সীমানা, বাড়ির সীমানা, ক্ষেতের সীমানা নেড়ে ফেলা, উঠায়া ফেলা, দুইটা বছর রাখা যায় না, এটা আলায়া ফেলে, হেলায়া ফেলে, উঠায়া ফেলে। সীমানা ঠিক রাখতে পারলাম না, লাইলটা সোজা রাখতাম পারি না, তার সাথে কোনো সময় এই লাইলটা সোজা রাখতাম পারি না, এরা লাইলটা দুইটা বছর তিনটা বছর পরে পরে আমার বান্ধন লাগে, এই লাইল আর সোজা রাখ। লাইল যে কাটা, লাইল আইল কাটা, নিজের ক্ষেত বড় করে অপরের ক্ষেত কমানো, এটা যে হারাম এটা সবাই জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি যাবতীয় হারাম ছেড়ে দাও, তাহলেই তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। মিথ্যা বলা হারাম। ইয়াকুম ওয়াল কাযিব, আল্লাহর নবী হুঁশিয়ার করে বলেন সাবধান, মিথ্যা বলবা না, মিথ্যা বলবা না, মিথ্যা বলবা না। আমাদের কাছে সত্য মিথ্যা এক দরের হয়ে গেছে, এক গতিতে কথা বলি, বিয়ের সাথে মিথ্যা, ছেলে মেয়ের সাথে মিথ্যা বলি, বাচ্চাদের সঙ্গেও মিথ্যা বলা যাবে না। মিথ্যা কথা বলে বাচ্চাকে সান্ত্বনা প্রবুদ দেওয়া যাবে না, কুত্তা আসে কুত্তা আসে, পাগল আসতেছে পাগল আসতেছে, বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য পাগল আসতেছে বলা যাবে না। মিথ্যা কথা বাচ্চার অবুজ বাচ্চার সাথে যদি মিথ্যা কথা বলা হয়, এই বাচ্চার মধ্যেও মিথ্যা কথার বদাসর পড়ে যায়, এই জন্য বাচ্চার সাথেও মিথ্যা বলা যাবে না, দুশ্মনের সাথেও মিথ্যা বলা যাবে না। ইয়াকুম ওয়াল কাযিব, আল্লাহর নবী বলেন সাবধান, মিথ্যা থেকে সাবধান, মিথ্যা বলবা না। ইন্নার রাজুলা ইয়াকরিব ওয়া ইতাহাররাল কাযিব হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা, মানুষ যখন মিথ্যা বলে আর মিথ্যা কেমনে বলবে, ফিকির করে চিন্তা করে, একটা মিথ্যা বলে এই মিথ্যা কথাটা টিকাবার জন্য, গিলাবার জন্য, মার্কেট পাওয়ার জন্য, এই মিথ্যা কথাটাকে সত্যে বুঝাব সত্য বলে বুঝাবার জন্য আরো 10টা কথা 20টা কথা মিথ্যা বলা লাগে। মানুষ যখন মিথ্যা বলে ওয়া ইতাহাররাল কাযিব, আর মিথ্যা নিয়ে ফিকির করে, মিথ্যা কথা কেমনে বলবে, কিভাবে এটা বুঝাবে, মিথ্যা কথাটা বলে মানুষটাকে কিভাবে বুঝ দিয়ে ফেলবে, এই সব চিন্তা যখন করতে থাকে করতে থাকে, একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এইভাবে যখন মিথ্যা বলতে থাকে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা, ভয় পাওয়ার কথা। কত বছর ধরে খেলার মাঠে মিথ্যা বলো, কত বছর ধরে ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলো, কত বছর ধরে রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক সাথীদের সাথে মিথ্যা বলো, কত বছর ধরে নিজের কলিগদের সাথে মিথ্যা বলো, বন্ধু গোষ্ঠীর সাথে মিথ্যা বলো, যৌবন থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কত লক্ষ লক্ষ কথা মিথ্যা বলা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন এইভাবে যখন তুমি বারবার মিথ্যা বলতে থাকো, মিথ্যা বলার চিন্তা করতে থাকো, ভয় করো রে ভয় করো, আল্লাহর দপ্তরে তোমাকে মিথ্যুক বলে নাম লেখা হয়ে যাবে। একটু পিছনে লোকজন দাঁড়ায় আছে, মানুষের কষ্ট হয় আপনারা আর একটু কষ্ট করেন, মনে হয় হুজুর চলে আসতেছেন, আর একটু কষ্ট করেন, একটু জিকির করেন, আর একটু সামনের দিকে বাড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেন কথার জবাব দেওয়া লাগবে, সত্য মিথ্যা চিন্তা করে বলবা, মিথ্যা বলবে না সত্য বলবে। আলাইকুম বিসসিদ্দি, আল্লাহর নবী বলেন অবশ্যই সত্য কথা বলবে। ফাইন্নার রাজুলা ইয়াসদুকু, কেননা মানুষ যখন সত্য কথা বলে, ওয়াতাহাররাস সিদকা, সত্য বলার চিন্তা করে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, পরিশেষে শেষ পর্যন্ত আল্লাহর দফতরে তার নামটা সত্যবাদী বলে লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মনে রাখবারে, তোমার সঙ্গে একজন দায়িত্বশীল ফেরেশতা আছে, আল্লাহর কোটি কোটি ফেরেশতা তোমার সাথে লাগায় রাখছে, একজন শক্তিশালী ফেরেশতা, একজন রিপোর্টার ফেরেশতা, একজন গোয়েন্দা গোয়েন্দা ফেরেশতা তোমার সাথে আল্লাহ 24 ঘন্টা লাগিয়ে রেখেছেন। যখনই তুমি তোমার মুখ থেকে কোনো একটা শব্দ বের করো, সাথে সাথে ওই সংরক্ষক ফেরেশতা, ওই গোয়েন্দা ফেরেশতা তোমার মুখ থেকে বের হওয়া, তোমার মুখ থেকে উচ্চারিত শব্দটা লিপিবদ্ধ করে ফেলে, এই শব্দটার জন্যও হাশর ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন তালা লাগাও, মুখে তালা লাগাও, মুখ দিয়ে গুনাহ বন্ধ করো, মুখ দিয়ে গুনাহ বন্ধ করো। আমলিকা আলাইকা লিসানাক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুক্তি পাবো কিভাবে, দুনিয়ার পেরেশানি থেকে, কবরের আযাব থেকে, হাশরের ভয়াবহতা থেকে, সর্বোপরি কথা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো কিভাবে। আল্লাহ গো, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চায়। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো কিভাবে? আরে ভাই, জাহান্নামের আগুন তো এত কঠিন, খাইতে বইলাম, আমি খানা খাইতে বইলাম, সারাটা দিন ক্ষুধার্ত অবস্থা কাটাইলাম, পেরেশান ছিলাম, ব্যস্ততায় ছিলাম, খাইতে পারি নাই, সকালের খানা বিকালে খাইতে গেলাম, খাইতে বসলাম, আমার সামনে খানার বল আসলো, ভাতের বল আসলো, রুটি আর রুটি আসলো, বিভিন্ন রকমের খাবার আসলো, খাবার সামনে আসলে দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাকে যে রিজিক তুমি আমাকে দিলা, এই রিজিকের মধ্যে বরকত দাও, এই রিজিক খায় যেন আমার শরীর ভালো থাকে, এই খাবার খায় যেন আমার শরীরের সব শক্তি হয়, পুষ্টি হয়, এই খাবার খাওয়ার পরে যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এই খাবার খেয়ে যেন আমি আমার শরীর দিয়ে তোমার বিভিন্ন ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। ও ভাই, আজকে খাইতে আইলাম, খাইতে আইসা খাইবার আগে ওই যে দোয়াটা খানা দেখার পরে আমি পড়লাম, আমার সামনে খাবার আসার পরে, খাবার দেখার পরে যে দোয়াটা পড়লাম, এই দোয়াটার ভিতরেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলা হয়েছে ওয়া কিনা আযাবান্নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুয়ার প্রথম অংশটা মানলাম, খানার সাথে মিল আছে, আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছো এতে তুমি বরকত দাও, আল্লাহ যদি হালাল হয়ে থাকে তা আমাকে খাওয়াও, আল্লাহ আমার ভিতরে যেন হারামটা প্রবেশ না করে, হারামটা যেন না ঢুকে, সন্দেহটা যেন না ঢুকে, আমি সন্দেহের জিনিসটাও গ্রহণ করব না, আল্লাহ তো আমার জন্য হালাল রিজিকে
রিজিকের ব্যবস্থা করে রাখছেন, হালাল গেজা আল্লাহর উপর ফরজ করেছেন, হারাম গেজা বর্জন করতে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তোমার ইজ্জতের রিজিক হালাল রিজিকের ব্যবস্থা করছেন, হালাল রিজিক গ্রহণ করব, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, হালাল রিজিক গ্রহণ করব, মন দিল খুশি থাকবে, হালাল রিজিক গ্রহণ করব, ছেলে মেয়ে মানুষ হবে, হালাল রিজিক গ্রহণ করব, জাহান্নামের আগুন থেকে বাঁচব, হালাল রিজিক গ্রহণ করব, আল্লাহর ভয়ে যাবতীয় হারাম বর্জন করব, আল্লাহ আমার আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মুক্তি পাবো কিভাবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো কিভাবে? আল্লাহ তো কোরআনে বলেছেন, সামা যুহজিহা আনিন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে যদি তুমি মুক্তি পাও আর জান্নাতে যদি তোমাকে প্রবেশ করানো হয় তখনই বুঝবা তুমি কামিয়াব হয়ে গেছো, তুমি সাইরা লাইছো, তুমি প্রতিষ্ঠিত হইছো, তুমি সুখী, তুমি শান্তিময় জীবন লাভ করেছো। তালাওয়ালা সাউফায়ু তিকা রাব্বুকা ফাতারদা, তুমি শান্তিময় জীবন লাভ করবে, যা চাইবে তাই তুমি পাইবে। লা ইয়ামাসুনা, তুমি গাইবা লা ইয়ামাসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসুনা ফিহা লুগুব, আল্লাহ আমাকে এমন পবিত্র জায়গায় এমন শান্তির জায়গায় নিয়ে আসছো যেখানে আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না, যেখানে আমি আমাকে কোনো পরিশ্রান্তি স্পর্শ করে না। ফালাহুম আজরুন গায়রু মামনুন, আল্লাহ তুমি আমাকে এমন দেওয়া দিছো, এমন খাবার খাওয়াইছো, যেই খাবার যেই খানা যেই ফল ফলাদি আমি খাইতে আছি কমে না শেষ হয় না, শেষ হবে দূরের কথা তিল পরিমাণও কমে না। হে আমার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত উকবা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো কিভাবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো কিভাবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া ছাড়া আমি যদি কোটিপতি হয়ে যাই এরপরও নিশ্চিন্তা হওয়া যায় না, আরে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া ছাড়া আমাকে সারা পৃথিবী এক বাক্যে চিনে, সারা পৃথিবীর মানুষ আমার জন্য পাগল, সারা পৃথিবীর মানুষ আমার বড় ভক্ত, কিন্তু আমি যদি জাহান্নাম থেকে মুক্তি না পাই, আল্লাহ না করুন আমি যদি জাহান্নাম থেকে মুক্তি না পাই, আমার মতো দুর্ভাগা, আমার মতো কপালপুরা, আমার মতো কষ্টের জিন্দিগি এই পৃথিবীতে আর কারো হতে পারে না, এই জন্য জাহান্নাম থেকে যা তোমাকে যদি মুক্তি দেওয়া হয় আর তোমাকে যদি জান্নাতে প্রবেশ করানো হয়, আল্লাহ বলেন একমাত্র তখনই তুমি কামিয়াব হইয়া গেলা। শেষ ফয়সালা এটা, শেষ ফয়সালা, শেষ দেখা আমার, সর্বশেষ পাওয়া আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে পানা চায়, পানা চায়, পানা চায়। হাদিস আসছে, তুমি যদি সকালবেলা তিনবার আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাও, স্বয়ং জাহান্নাম তোমার জন্য আল্লাহর কাছে পানা চাইবে। জাহান্নাম আল্লাহর কইব, আল্লাহ তোমার বান্দা বারবার জাহান্নামের আগুন থেকে পানা চাইছে, সে তওবা করছে আর বলে হারাম খাইতো না, জাহান্নামে যাওয়া লাগে, আগুনে জ্বলা লাগে, আখেরাতের আযাব ভোগ করা লাগে, এমন কাজ বলে সে আর করতো না, সে খাঁটি অন্তরে তওবা করেছে, কোরআনের আয়াত শুনেছে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যে পাপিষ্ঠ যারা হবে, পাপপঙ্কিলতায় লিপ্ত যারা হবে, অন্যায় অপরাধে মগ্ন যারা হবে, বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত যারা হবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এ কথা শুনে সে তওবা করেছে আর পাপ করবে না, আল্লাহ তোমার কাছে আমার আমি জাহান্নাম থেকে পানা চাইতেছে, বারবার পানা চাইতেছে, আল্লাহ আমিও তোমার কাছে ফরিয়াদ করি তোমার এই বান্দাকে আমার আমি জাহান্নাম থেকে তারে মুক্তি দিয়া দাও। এই জন্য হাদিস শরীফে আছে, ফজরের পরে সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিবের পরে সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, এইভাবে সাতবার যদি এই দোয়াটা কেহ পড়ে আর ওই দিন বা ওই রাতে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে। জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও ফজরের পরে ফরসে ঠিক হই, মুখ দিয়া ফরসে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, আর দিনের বেলা এমন কাজ করছে যেই কাজগুলি করলে জাহান্নামের আগুন তার জন্য ওয়াজিব হয়ে যায়।
আল্লাহর সঙ্গে শিরিক করলে জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। আল্লাহ কোরআন শরীফে আগে ভাগেই বলে রাখছে, দুনিয়ার মানুষরে তোর সব গুনাহ আমি মাফ করব, কিন্তু শিরিক গুনাহ যদি করো এই গুনাহটা আমি মাফ করতাম না। আগে ভাগেই জানাইয়া দিলাম, শিরিক গুনাহ কইরা আমার সাথে সাক্ষাৎ করবা, তওবা না কইরা শিরিক গুনাহ লয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করবা, তোমার জন্য আমি জান্নাত হারাম করে দিব আর জাহান্নামকে তোমার জন্য ওয়াজিব আর অবধারিত করে দিব। এই জন্য গুনাহ ছাড়তে হবে, যাবতীয় গুনাহ ছাড়তে হবে। আল্লাহর কাছে আমার সবচেয়ে বড় বড় প্রার্থনা, আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য, আমার মাতা পিতার জন্য, আমার পরিবারের সব সদস্যের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য সবচেয়ে বড় যে দোয়াটা, আল্লাহ তুমি আমাকে, আমাদেরকে, আমাকে, আমাদেরকে, আমার ছেলে মেয়েকে আল্লাহ তোমার নাফরমানি থেকে বাঁচাও, আল্লাহ তোমার নাফরমানি থেকে বাঁচার জন্য তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহ তোমার নৈকট্য আর সন্তুষ্টি পাওয়ার জন্য তোমার কাছে আবদার জানাই, তোমার নাফরমানি থেকে, তোমার গুনার কাছ থেকে, তোমাকে নাখুশ হয়, তুমি নাখুশ হয়ে যাইবা, তুমি নারাজ হয়ে যাইবা, এমন কাছ থেকে বেঁচে থাকার জন্য তোমার আশ্রয় প্রার্থনা করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ অন্যতা যেমন তেমন, আমার বাড়ি দিবা না না দিবা এটা তোমার ফয়সালা, আমার টাকার মালিক বানাইবা না বানাইবা এটা তোমার ফয়সালা, আল্লাহ অন্যতা যেমন তেমন। সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহ তুমি আমাকে গুনার থেকে বাঁচাও, তুমি আমাকে হারাম থেকে বাঁচাও, কারণ আমি যদি হারাম থেকে না বাঁচতে পারি, আমি যদি গুনার থেকে না বাঁচতে পারি, তাহলে তো আমি জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে যাব। যে আয়াতে আল্লাহ বলছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, নিশ্চয় নিশ্চয়, আল্লাহ দুইবার কো নিশ্চয় নিশ্চয়, আল্লাহ বুঝি কথা বলার সময় আবার নিশ্চয় নিশ্চয় বলা লাগে? আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয়, সংক্ষেপে কইলে বল, সংক্ষেপে তর্জমা করলে বলতে হবে অতি অবশ্যই, অতি অবশ্যই, লাম লান্না, অতি অবশ্যই আমি একদম ভরে ফেলবো, আমি পূর্ণ করে দিব জাহান্নামা, জাহান্নামকে কি দিয়ে? মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, মানব এবং দানব দিয়ে, মানুষ আর জিন দিয়ে আমি জাহান্নামটাকে ভরে দেব। আল্লাহ যাদেরকে, যাদেরকে দেয়া জাহান্নামকে ভরবেন তারা কারা হবে? যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর গুনাহ করবে, আল্লাহর সাথে গাদ্দারি করবে, আল্লাহর সাথে বেঈমানি করবে, আল্লাহ যা নিষেধ করেছেন, যা হারাম করেছেন, এইগুলি যারা করবে ওই সমস্ত মানুষ দিয়েই আল্লাহ তাআলা জাহান্নামকে ভরবেন। এই জন্য আল্লাহর কাছে আমার সবচেয়ে বড় দোয়াটা হলো, আল্লাহ তুমি আমাকে, আমার ছেলে মেয়েকে, আমার ভক্তবৃন্দকে, আমার মুতাল্লিকিন, মুরিদিন, মুহিব্বিন সকলকে তুমি জাহান, তুমি যাবতীয় গুনাহ থেকে আমাকে ফিরাইয়া দাও। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আমি যেন গুনাহ থেকে বাঁচতে পারি। আজকে যদি গুনাহ থেকে বাঁচতে পারছি, আজকে সারাদিন আমার 5000 টাকা ইনকাম করার কথা, মাত্র 150 টাকা ইনকাম হয়েছে, 150 টাকা ইনকাম হয়েছে, এতে আমার মোটেও 150 টাকা না, আমার সারাদিন 700 টাকার প্রয়োজন। আমার পরিবারে যতজন সদস্য বাজার টাজার কইরা খায়া বায়া খায়া দায়া চলার জন্য আমার দৈনিক 700 টাকা বা 1000 টাকার প্রয়োজন, আমার মাত্র আজকে ইনকাম হয়েছে, হালাল পন্থায় ইনকাম হয়েছে মাত্র 100 টাকা, আমার বিরাট দিনটা পার করাই দিব, রাতটা কোন রকম কাটাইয়া দিব, তিনবার সুজি খাওয়াবার কথা ছিল, আমার বাচ্চাকে তিনবার জায়গায় একবার খাওয়াবো, এতে বাচ্চার মুখ ছোট হয়ে যাবে, আমার শরীর শুকিয়ে যাবে, এরপরে আমার কোনো আফসোস থাকবে না। আমি যদি আজকে 24 ঘন্টা, অন্যদিন আমার যত, আমার দ্বারা যত গুনাহ হইতো, আমি যতবার বেগানা নারীর দিকে তাকাইতাম, যতবার আমি টেলিভিশন দেখতাম, যতবার আমি অহেতুক মোবাইল চালাইতাম, যতবার আমি বিভিন্ন সময় নষ্ট করতাম, যত ঘন্টা সময় নষ্ট করতাম, আজকে আল্লাহর ফজলে মনটা খুব ভালো লাগতেছে, ফজরের নামাজটা আগে আগে উঠে পড়ছি, ভালো করে মনোযোগ দিয়ে ওযুটা করছি, মসজিদে গিয়ে আগের কাতারে নীরব বসে রইছি, আজকে মনে মনে ইচ্ছা করছি আজকে একবার ইমাম সাহেবের কাছাকাছি দাঁড়াবো, পুরাটা নামাজে মনোযোগটা নামাজের ভিতরে রাখার চেষ্টা করব, ইমাম সাহেব হাবিব সাহেব যে সুন্দর তেলাওয়াত করে আল্লাহর কালাম, হায়রে নামাজে দাঁড়ায়া, আল্লাহর ঘরে গিয়া নামাজে দাঁড়ায়া,
আল্লাহর কালাম, আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ কালাম, আহসানুল কালামি কালামুল্লাহ। আল্লাহর কালাম জিন্দেগিতে কত অমনোযোগ দিয়ে শুনছি, আল্লাহর সাথে কত বড় বেয়াদবি হইছে। আমি যদি ইমাম সাহেবের সঙ্গে কথা বলি আর ইমাম সাহেবের কথা ইমাম সাহেব আমার সাথে কথা বলে, আর আমি যদি অন্য মনস্ক হয়ে থাকি, ইমাম সাহেব ওইটা বুঝে যে আমি ইমাম সাহেব 10 মিনিট আমার সঙ্গে কথা বলছে, আমি একটা কথাও ভালো করে শুনি নাই। ইমাম সাহেব যখন আমার সাথে কথা বলে তখন আমি অন্য মনস্ক ছিলাম, অন্য বিষয় নিয়ে চিন্তা করতেছি। ইমাম সাহেব বুঝালেছে ইমাম সাহেবের মনে কেমন কষ্ট লাগবে, কেমন খারাপ লাগবে যে আমি ওনার সাথে 10টা মিনিট কথা বললাম, উনি 2 মিনিট আমার কথাটা শুনছে, আর বাকি 8 মিনিটই উনি মন মস্তিষ্কটা অন্য আনো ফেলায় রাখছে, আমার কথাটা শুনে নাই। আমার আল্লাহর কালাম এমনি তো আমি পড়ি না, পড়তে পারি না। কোরআন নিয়া ক বছর ধরে আমি এক খতম কোরআন শরীফ পড়ি না, কই বছর ধরে এক খতম কোরআন শরীফ পড়ি না, অথচ কওমি মাদ্রাসায় এক এক বছরে শত শতবার কোরআন শরীফের খতম হইতে আছে। হেফজখানায় যায় না, শত শত কইলে ভুল হইব, এক একটা হেফজখানায় আপনাদের অষ্টগ্রামের হেফজখানাগুলোতে খবর নিয়ে দেখেন, এক বছরে না হইলেও হাজার হাজার বার কোরআন শরীফের খতম হইতে আছে। তাহলে সেখানে আমরা এক খতম কোরআন শরীফ 5 বছর ধরে এক খতম কোরআন শরীফ আমার হয় নাই, এখানে তো এমন অনেক মুসল্লি আছে, অনেক মুসলমান আছে, গত 5 বছর ধরে আমি 5 বছরের ভিতরে একবার কোরআন শরীফ খতম করি নাই। সেখানে ফজরের নামাজে অমনোযোগ দিয়ে আল্লাহর কালাম শুনি, এটা আল্লাহর সাথে কত বড় বেয়াদবি। এইসব নিয়ে তো আমরা চর্চা করি না, অধ্যয়ন করি না, চিন্তা করি না, আমরা তো শুধু চিন্তা করি নেতৃত্ব নিয়ে, আমরা শুধু চিন্তা করি টাকা নিয়ে, আমরা শুধু চিন্তা করি ক্ষমতা নিয়ে, আমরা শুধু চিন্তা করি গোষ্ঠী নিয়ে, গ্রাম নিয়ে, দেশ নিয়ে, খেস নিয়ে চিন্তা করি, আমি আমার নিয়ে চিন্তা করি না, আমি আমার আল্লাহকে নিয়ে চিন্তা করি না, আমি আমার আখেরাত নিয়ে, কবর নিয়ে, হাসন নিয়ে, মিজান পুলসেরাত আমার কি উপায় হবে এই নিয়ে চিন্তা করি না। কত রাসূল বলেন হাসিবু কাবলা আন তুহাসাবু, তুমি তোমার তোমার হিসাব নিকাশ নেওয়ার আগে তুমি তোমার হিসাব নিকাশ মিলাও, তুমি তোমাকে নিয়ে জরিপ করো, তুমি তোমাকে নিয়ে অধ্যয়ন করো। ও ভাই, এই জন্য মনোযোগ দিয়ে আজকে ফজরের নামাজটা পড়তাম পারছি, মনোযোগ দিয়ে তেলাওয়াটা শুনতাম পারছি, ফজরের নামাজটা পড়া দোয়াগুলি পড়ছি, আজকের দোয়া যতগুলি জানি সবগুলি পড়বো। আল্লাহুম্মা আজিনি মিনান নার পড়লাম, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي ابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, বুখারী শরীফের মধ্যে আছে, এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। বুখারী শরীফের হাদিস আসছে, দিনের বেলা যদি কেহ পড়ে, রাতের বেলা যদি কেহ পড়ে, ওই দিন বা ওই রাতে মারা যায়, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ফজরের পরে দোয়াটা ফেরুল হয়েছে, আবার নি সুইটা যা, আবার নি সুইটা যা, এত বড় দোয়া যে মারা গেলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জানি আর সুইটা যা। ফজর পয়রা যতবারে তাড়াতাড়ি দোয়াগুলি স্মরণ করে করা এই দোয়াগুলি পড়ে লেছে, পয়রা আজকে মনে মনে পণ করছে, আজকে দেখবো চেষ্টা করে দেখি মুখটারে কতকর সামলায় রাখতাম পারি, এই মুখটা দিয়ে যেন মিথ্যা কথা আজকে সারাটা দিন না বলি, এই মুখ দিয়ে যেন কারো গীবত না করি। গীবত তো ছোট গুণা না, গীবত তো কবিরা গুণা, গীবত তো বান্দার হক নষ্ট করা, বান্দার হক আল্লাহ মাফ করবেন না, বান্দা মাফ না করলে বান্দার হক নষ্ট করা হইতেছে গীবত করার দ্বারা। গীবত করার দ্বারা ছোট গুনাহ হইতেছে না, গীবত করার দ্বারা কবিরা গুনাহ হইতেছে, বান্দার হক নষ্ট হইতেছে। সকালবেলা ফোন করে নিছে আজকে সারাটা দিন আমার জবানটা দিয়া আমি গুনাহ করতাম না, এইভাবে ফোন কইরা আজকে ফজর নামাজ তো জামাতের সাথে পড়লাম, আগে থেকে প্রস্তুত থাকবো, জোহরের নামাজের জামাত ছুটবে না, আগে থেকে প্রিপারেশন থাকবো, প্রয়োজনে আজানের আগে উযু কইরা, আমার যদি উযু কইরা মসজিদে গিয়া সুন্নত কইরা ফরজ পড়তে কোনো জামালা কইরা যায়, সুন্নত নিয়ে আবার ছুটে যায়, এই টেনশনে আগে বাগে উযু কইরা বাড়িতে ওই নোয়াচারিটা বিছায়া নামাজচারিটা বিছায়া বাড়িতে ওই আগে বাগে ফজর আজানের আগে দরকার হলে সুন্নতটা পড়লাম, যাতে সুন্নতটা না ছুটে যাবো এক জায়গায় টাউনে যাবো, পথে পাইলে মসজিদে নামাজটা পড়বো, ও পথে পাইলে তো অনেক সময় দেখা যায় 10 মিনিট পরে হইলেও সামনের মসজিদটা গিয়ে নামাজটা পড়ে এলাম, তখন হয়তো দেখা যাবে যে জামাতের টাইমে মসজিদে ঢুকবো, জামাতে দাঁড়ায় যাবো, তখন সুন্নত করার সুযোগ থাকবে না, হেসে হিসাবে আমার নিয়ে আবার সুন্নত কোনো কারণে ছুটে যায়, আজকে তো বের হয়ে যেতেছি টাউনের উদ্দেশ্যে, ছুটে যাওয়ার পরিবেশে পড়বো, এই জন্য থাক বাসার থেকে বাইরের সময় উজু করে লাই আর সুন্নতটা পয়রা বাইরে যায়, নামাজের টাইমটা হয়ে গেলে মসজিদে ঢুকে যাবো জামাতের সাথে জোহরের নামাজটা পড়ে। এইভাবে আমি
এভাবে আমি একটা আতঙ্কের মধ্যে থাকবো, টেনশনের মধ্যে থাকবো। রাত্রে ঘুমাইলে তো শেষ রাত্র থেকে মাঝ রাত থেকে বারবার আমার ঘুম ভাঙবে। আল্লাহর ভয় যদি থাকে, নামাজ ছুটে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। আল্লাহর সবচেয়ে বড় আমল, আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করার আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ। আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ। আমার ফজরের নামাজ দিয়ে আবার ছুটে যায় এই টেনশনে মাঝরাত থেকে ওই বারবার ঘুম ভাঙে, আর এই নামাজ দিয়ে ছুটে যেতে ফরফর লাগে, ফর্সা ফর্সা লাগে। সজা কয়া মোবাইল টিপ দিয়া গড়ির টান দেখে মাত্র দেড়টা বাজে। আল্লাহর ফজলে কওমি মাদ্রাসার আলেম তালেবেলেনদের এই অবস্থা হয়, অনেক ইমামদের এই অবস্থা হয়। আরে নামাজ দি ছুটে যা, আরে ইমামতি নি না করতাম পারি ফজর নামাজের জামাত নি ছুটে যায়, এই টেনশনে রাত একটা দেড়টা থেকে তার ঘুম ভাঙা আরম্ভ হয়। কতক্ষণ পরে পরে ঘুম ভাঙে, কতক্ষণ পরে পরে ঘুম ভাঙে, শেষ পর্যন্ত তাহাজ্জুদের টাইমার বাকি আছে, তখন সে সিটটা উঠেই যা দূর ঘুমাইতে পারলাম না শান্তিতে, থাক আর এখন ঘুমাই লাভ নাই, আর ঘন্টাখানেক আছে, আধা ঘন্টা একটু তাহাজ্জুদ করে নেই, দোয়া কান্না ভাই মিথ্যা বলা হারাম। ইয়াকুম ওয়াল কাযিব, আল্লাহর নবী হুশিয়ার করে বলেন সাবধান, মিথ্যা বলবা না, মিথ্যা বলবা না, মিথ্যা বলবা না। আমাদের কাছে সত্য মিথ্যা এক দরের হয়ে গেছে, এক গতিতে কথা বলি, বিয়ের সাথে মিথ্যা, ছেলে মেয়ের সাথে মিথ্যা বলি, বাচ্চাদের সঙ্গেও মিথ্যা বলা যাবে না। মিথ্যা কথা বলে বাচ্চাকে সান্ত্বনা প্রবুদ দেওয়া যাবে না, কুত্তা আসে কুত্তা আসে, পাগল আসতেছে পাগল আসতেছে, বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য পাগল আসতেছে বলা যাবে না। মিথ্যা কথা বাচ্চার অবুঝ বাচ্চার সাথে যদি মিথ্যা কথা বলা হয়, এই বাচ্চার মধ্যেও মিথ্যা কথার বদাসর পড়ে যায়। এই জন্য বাচ্চার সাথেও মিথ্যা বলা যাবে না, দুশ্মনের সাথেও মিথ্যা বলা যাবে না। ইয়াকুম ওয়াল কাযিব, আল্লাহর নবী বলেন সাবধান, মিথ্যা থেকে সাবধান, মিথ্যা বলবা না। ইন্নার রাজুল ইয়াকরিব ওয়া ইয়াতাহাররাল কাযিব হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা। মানুষ যখন মিথ্যা বলে, আর মিথ্যা কেমনে বলবে, ফিকির করে চিন্তা করে, একটা মিথ্যা বলে এই মিথ্যা কথাটা টিকাবার জন্য, গিলাবার জন্য, মার্কেট পাওয়াবার জন্য, এই মিথ্যা কথাটাকে সত্যে বুঝাব, সত্য বলে বুঝাবার জন্য আরো দশটা কথা বিশটা কথা মিথ্যা বলা লাগে। মানুষ যখন মিথ্যা বলে ওয়া ইয়াতাহাররাল কাযিব, আর মিথ্যা নিয়া ফিকির করে, মিথ্যা কথা কেমনে বলবে, কিভাবে এটা বুঝাবে, মিথ্যা কথাটা বলে মানুষটাকে কিভাবে বুঝ দিয়ে ফেলবে, এই সব চিন্তা যখন করতে থাকে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এইভাবে যখন মিথ্যা বলতে থাকে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা, ভয় পাওয়ার কথা। কত বছর ধরে খেলার মাঠে মিথ্যা বলো, কত বছর ধরে ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলো, কত বছর ধরে রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক সাথীদের সাথে মিথ্যা বলো, কত বছর ধরে নিজের কলিগদের সাথে মিথ্যা বলো, বন্ধু গোষ্ঠীর সাথে মিথ্যা বলো, যৌবন থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কত লক্ষ লক্ষ কথা মিথ্যা বলা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন এইভাবে যখন তুমি বারবার মিথ্যা বলতে থাকো, মিথ্যা বলার চিন্তা করতে থাকো, ভয় করো রে ভয় করো, আল্লাহর দফতরে তোমাকে মিথ্যুক বলে নাম লেখা হয়ে যাবে। একটু পিছনে লোকজন দাঁড়ায় আছে, মানুষের কষ্ট হয়, আপনারা আর একটু কষ্ট করেন, মনে হয় হুজুর চলে আসতেছেন, আর একটু কষ্ট করেন, একটু জিকির করেন, আর একটু সামনের দিকে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেন কথার জবাব দেওয়া লাগবে, সত্য মিথ্যা চিন্তা করে বলবা, মিথ্যা বলবে না সত্য বলবে। আলাইকুম বিসসিদ্দি, আল্লাহর নবী বলেন অবশ্যই সত্য কথা বলবে। ফাইন্নার রাজুলা ইয়াসদুকু, কেননা মানুষ যখন সত্য কথা বলে, ওয়া তাহাররাস সিদকা, সত্য বলার চিন্তা করে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, পরিশেষে শেষ পর্যন্ত আল্লাহর দপ্তরে তার নামটা সত্যবাদী বলে লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মনে রাখবারে, তোমার সঙ্গে একজন দায়িত্বশীল ফেরেশতা আছে, আল্লাহর কোটি কোটি ফেরেশতা তোমার সাথে লাগায় রাখছে, একজন শক্তিশালী ফেরেশতা, একজন রিপোর্টার ফেরেশতা, একজন গোয়েন্দা গোয়েন্দা ফেরেশতা তোমার সাথে আল্লাহ 24 ঘন্টা লাগিয়ে রেখেছেন। যখন তুমি তোমার মুখ থেকে কোনো একটা শব্দ বের করো, সাথে সাথে ওই সংরক্ষক ফেরেশতা, ওই গোয়েন্দা ফেরেশতা তোমার মুখ থেকে বের হওয়া, তোমার মুখ থেকে উচ্চারিত শব্দটা লিপিবদ্ধ করে ফেলে, এই শব্দটার জন্য হাশর ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন তালা লাগাও, মুখে তালা লাগাও, মুখ দিয়ে গুনাহ বন্ধ করো, মুখ দিয়ে গুনাহ বন্ধ করো। আমলিকা আলাইকা লিসানাক। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মুক্তি পাবো কিভাবে দুনিয়ার পেরেশানি থেকে, কবরের আযাব থেকে, হাশরের ভয়াবহতা থেকে, সর্বোপরি কথা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো কিভাবে? আল্লাহ গো, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চায়। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো কিভাবে? আরে ভাই, জাহান্নামের আগুন তো এত কঠিন, খাইতে বইলাম, আমি খানা খাইতে বইলাম, সারাটা দিন ক্ষুধার্ত অবস্থা কাটাইলাম, পেরেশান ছিলাম, ব্যস্ততায় ছিলাম, খাইতে পারি নাই, সকালের খানা বিকালে খাইতে গেলাম, খাইতে বসলাম, আমার সামনে খানার বল আসলো, ভাতের বল আসলো, রুটি আর রুটি আসলো, বিভিন্ন রকমের খাবার আসলো, খাবার সামনে আসলে দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে যে রিজিক তুমি আমাকে দিলা, এই রিজিকের মধ্যে বরকত দাও, এই রিজিক খায়া যেন আমার শরীর ভালো থাকে, এই খাবার খায়া যেন আমার শরীরের সব শক্তি হয়, পুষ্টি হয়, এই খাবার খাওয়ার পরে যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এই খাবার খেয়ে যেন আমি আমার শরীর দিয়ে তোমার বিভিন্ন ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। ও বয়স্কে খাইতে আইলাম, খাইতে আইসা খাইবার আগে ওই যে দোয়াটা খানা দেখার পরে আমি পড়লাম, আমার সামনে খাবার আসার পরে, খাবার দেখার পরে যে দোয়াটা পড়লাম, এই দোয়াটার ভিতরেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলা হয়েছে ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুয়ার প্রথম অংশটা মানলাম, খানার সাথে মিল আছে, আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছ এতে তুমি বরকত দাও, আল্লাহ যদি হালাল হয়ে থাকে তা আমাকে খাওয়াও, আল্লাহ আমার ভিতরে যেন হারামটা প্রবেশ না করে, হারামটা যেন না ঢুকে, সন্দেহটা যেন না ঢুকে, আমি সন্দেহের জিনিসটাও গ্রহণ করব না, আল্লাহ তো আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে রাখছেন, হালাল গেজা আল্লাহ আমার উপর ফরজ করেছেন, হারাম গেজা বর্জন করতে আল্লাহ
আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তোমার ইজ্জতের রিজিক হালাল রিজিকের ব্যবস্থা করছেন, হালাল রিজিক গ্রহণ করব, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, হালাল রিজিক গ্রহণ করব, মন দিল খুশি থাকবে, হালাল রিজিক গ্রহণ করব, ছেলে মেয়ে মানুষ হবে, হালাল রিজিক গ্রহণ করব, জাহান্নামের আগুন থেকে বাঁচব, হালাল রিজিক গ্রহণ করব, আল্লাহর ভয়ে যাবতীয় হারাম বর্জন করব, আল্লাহ আমার আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি পাব কিভাবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাব কিভাবে? আল্লাহ তো কোরআনে বলেছেন, ফামা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে যদি তুমি মুক্তি পাও আর জান্নাতে যদি তোমাকে প্রবেশ করানো হয়, তখনই বুঝবা তুমি কামিয়াব হয়ে গেছো, তুমি সাইরালাইছো, তুমি প্রতিষ্ঠিত হইছো, তুমি সুখী, তুমি শান্তিময় জীবন লাভ করেছো। তালাওয়ালা সাউফায়ু তিকা রাব্বুকা ফাতারদা, তুমি শান্তিময় জীবন লাভ করবে, যা চাইবে তাই তুমি পাইবে। লা ইয়ামাসুনা, তুমি গাইবা, লা ইয়ামাসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসুনা ফিহা লুগুব, আল্লাহ আমাকে এমন পবিত্র জায়গায়, এমন শান্তির জায়গায় নিয়ে আসছো যেখানে আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না, যেখানে আমি আমাকে কোনো পরিশ্রান্তি স্পর্শ করে না। ফালাহুম আজরুন গায়রু মামনুন, আল্লাহ তুমি আমাকে এমন দেওয়া দিছো, এমন খাবার খাওয়াইছো, যেই খাবার যেই খানা যেই ফল ফলাদি আমি খাইতে আছি কমে না শেষ হয় না, শেষ হবে দূরের কথা, তিল পরিমাণও কমে না। হে আমার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত উকবা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো কিভাবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো কিভাবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া ছাড়া আমি যদি কোটিপতি হয়ে যাই এরপরও নিশ্চিন্ত হওয়া যায় না? আরে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া ছাড়া আমাকে সারা পৃথিবী এক বাক্যে চিনে, সারা পৃথিবীর মানুষ আমার জন্য পাগল, সারা পৃথিবীর মানুষ আমার বড় ভক্ত, কিন্তু আমি যদি জাহান্নাম থেকে মুক্তি না পাই, আল্লাহ না করুন আমি যদি জাহান্নাম থেকে মুক্তি না পাই, আমার মতো দুর্ভাগা, আমার মতো কপাল পুরা, আমার মতো কষ্টের জিন্দগি এই পৃথিবীতে আর কারো হতে পারে না। এই জন্য জাহান্নাম থেকে যা তোমাকে যদি মুক্তি দেওয়া হয় আর তোমাকে যদি জান্নাতে প্রবেশ করানো হয়, আল্লাহ বলেন একমাত্র তখনই তুমি কামিয়াব হইয়া গেলা। শেষ ফয়সালা এটা, শেষ ফয়সালা, শেষ দেখা আমার, সর্বশেষ পাওয়া আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে পানা চাই, পানা চাই, পানা চাই। হাদিস আসছে, তুমি যদি সকালবেলা তিনবার আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাও, স্বয়ং জাহান্নাম তোমার জন্য আল্লাহর কাছে পানা চাইবে। জাহান্নাম আল্লাহরে কইবো, আল্লাহ তোমার বান্দা বারবার জাহান্নামের আগুন থেকে পানা চাইছে, সে তওবা করছে আর বলে হারাম খাইতো না, জাহান্নামে যাওয়া লাগে, আগুনে জ্বলা লাগে, আখেরাতের আযাব ভোগ করা লাগে, এমন কাজ বলে সে আর করতো না, সে খাঁটি অন্তরে তওবা করেছে, কোরআনের আয়াত শুনেছে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যে পাপিষ্ট যারা হবে, পাপপঙ্কিলতায় লিপ্ত যারা হবে, অন্যায় অপরাধে মগ্ন যারা হবে, বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত যারা হবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এ কথা শুনে সে তওবা করেছে আর পাপ করবে না। আল্লাহ তোমার কাছে আমার, আমি জাহান্নাম থেকে পানা চাইতেছে, বারবার পানা চাইতেছে, আল্লাহ আমিও তোমার কাছে ফরিয়াদ করি, তোমার এই বান্দাকে আমার, আমি জাহান্নাম থেকে তারে মুক্তি দিয়া দাও। এই জন্য হাদিস শরীফে আছে, ফজরের পরে সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিবের পরে সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এইভাবে সাতবার যদি এই দোয়াটা কেহ পড়ে আর ওই দিন বা ওই রাতে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে। জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, ফজরের পরে ফরসে ঠিকই মুখ দিয়া পড়ছে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, আর দিনের বেলা এমন কাজ করছে যেই কাজগুলি করলে জাহান্নামের আগুন তার জন্য ওয়াজিব হয়ে যায়।
আল্লাহর সঙ্গে শিরিক করলে জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। আল্লাহ কোরআন শরীফে আগে ভাগেই বলে রাখছে, দুনিয়ার মানুষরে তোর সব গুণা আমি মাফ করব, কিন্তু শিরিক গুণা যদি করো এই গুণাটা আমি মাফ করতাম না। আগে ভাগেই জানাইয়া দিলাম, শিরিক গুণা কইরা আমার সাথে সাক্ষাৎ করবা, তওবা না কইরা শিরিক গুণা লয় আমার সঙ্গে সাক্ষাৎ করবা, তোমার জন্য আমি জান্নাত হারাম করে দিব আর জাহান্নামকে তোমার জন্য ওয়াজিব আর অবধারিত করে দিব। এই জন্য গুনাহ ছাড়তে হবে, যাবতীয় গুনাহ ছাড়তে হবে। আল্লাহর কাছে আমার সবচেয়ে বড় প্রার্থনা, আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য, আমার মাতা পিতার জন্য, আমার পরিবারের সব সদস্যের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য সবচেয়ে বড় যে দোয়াটা, আল্লাহ তুমি আমাকে, আমাদেরকে, আমাকে, আমাদেরকে, আমার ছেলে মেয়েকে আল্লাহ তোমার নাফরমানি থেকে বাঁচাও, আল্লাহ তোমার নাফরমানি থেকে বাঁচার জন্য তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহ তোমার নৈকট্য আর সন্তুষ্টি পাওয়ার জন্য তোমার কাছে আবদার জানাই, তোমার নাফরমানির থেকে, তোমার গুনার কাছ থেকে, তোমাকে নাখুশ হয়, তুমি নাখুশ হয়ে যাইবা, তুমি নারাজ হয়ে যাইবা, এমন কাছ থেকে বেঁচে থাকার জন্য তোমার আশ্রয় প্রার্থনা করি, তোমার কাছে সাহায্য চাই আল্লাহ। অন্যতা যেমন তেমন, আমার বাড়ি দিবা না না দিবা এটা তোমার ফয়সালা, আমার টাকার মালিক বানাইবা না বানাইবা এটা তোমার ফয়সালা, আল্লাহ অন্যতা যেমন তেমন, সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহ তুমি আমাকে গুনার থেকে বাঁচাও, তুমি আমাকে হারাম থেকে বাঁচাও, কারণ আমি যদি হারাম থেকে না বাঁচতে পারি, আমি যদি গুনার থেকে না বাঁচতে পারি, তাহলে তো আমি জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে যাই। যে আয়াতে আল্লাহ বলছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ দুইবার কয়, নিশ্চয় নিশ্চয় আল্লাহ বুঝি কথা বলার সময় আবার নিশ্চয় নিশ্চয় বলা লাগে, আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয়ই, সংক্ষেপে কইলে বল, সংক্ষেপে তর্জমা করলে বলতে হবে অতি অবশ্যই, অতি অবশ্যই, লাম লান না, অতি অবশ্যই আমি একদম ভরে ফেলব, আমি পূর্ণ করে দিব জাহান্নামা, জাহান্নামকে কি দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, মানব এবং দানব দিয়ে, মানুষ আর জিন দিয়ে আমি জাহান্নামটাকে ভরে দেব। আল্লাহ যাদেরকে, যাদেরকে দেয়া জাহান্নামকে ভরবেন তারা কারা হবে, যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর গুনাহ করবে, আল্লাহর সাথে গাদ্দারি করবে, আল্লাহর সাথে বেঈমানি করবে, আল্লাহ যা নিষেধ করেছেন, যা হারাম করেছেন, এইগুলি যারা করবে ওই সমস্ত মানুষ দিয়ে ওই আল্লাহ তাআলা জাহান্নামকে ভরবেন। এই জন্য আল্লাহর কাছে আমার সবচেয়ে বড় দোয়াটা হলো, আল্লাহ তুমি আমাকে, আমার ছেলে মেয়েকে, আমার ভক্তবৃন্দকে, আমার মুতাল্লিকিন, মুরিদিন, মুহিব্বিন সকলকে তুমি তুমি যাবতীয় গুণের থেকে আমাকে ফেরাই দাও, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আমি যেন গুনাহ থেকে বাঁচতে পারি। আজকে যদি গুনাহ থেকে বাঁচতে পারছি, আজকে সারাদিন আমার 5000 টাকা ইনকাম করার কথা, মাত্র 150 টাকা ইনকাম হয়েছে, 150 টাকা ইনকাম হয়েছে, এতে আমার মোটেও 150 টাকা না, আমার সারাদিন 700 টাকার প্রয়োজন, আমার পরিবারের যতজন সদস্য বাজার টাজার কইরা খায়া দায়া চলার জন্য আমার দৈনিক 700 টাকা বা 1000 টাকার প্রয়োজন, আমার মাত্র আজকে ইনকাম হয়েছে, হালাল পন্থায় ইনকাম হয়েছে মাত্র 100 টাকা, আমার বিরাট টেনশন, আর এই বাকি 600 টাকা কি করবো, তো বাকি 600 টাকা ঋণ করবো, আর না হয় আমি আজকে আজকে সারাদিনে 3 বার খাওয়ার কথা ছিল, আমার অবুজ বাচ্চা গুলির 4 বার খাওয়াবার কথা ছিল, এদেরকে কোনোরকম বুঝাইয়া কোনোরকম সান্ত্বনা দিয়া, এটা সেটা দিয়া দেখায় সান্ত্বনা দিয়া দিনটা পার করাই দিব, রাতটা কোনোরকম কাটাইয়া দিব, 3 বার সুজি খাওয়াবার কথা ছিল, আমার বাচ্চাকে 3 বারের জায়গায় 1 বার খাওয়াবো, এতে বাচ্চার মুখ ছুটো হয়ে যাবে, আমার শরীর শুকিয়ে যাবে, এর পরেও আমার কোনো আফসোস থাকবে না, আমি যদি আজকে 24 ঘন্টা, অন্যদিন আমার দ্বারা যত গুনাহ হইতো, আমি যতবার বেগানা নারীর দিকে তাকাইতাম, যতবার আমি টেলিভিশন দেখতাম, যতবার আমি অহেতুক মোবাইল চালাইতাম, যতবার আমি বিভিন্ন সময় নষ্ট করতাম, যত ঘন্টা সময় নষ্ট করতাম, আজকে আল্লাহর ফজলে মনটা খুব ভালো লাগতেছে, ফজরের নামাজটা আগে আগে উঠে পড়ছি, ভালো করে মনোযোগ দিয়ে ওযুটা করছি, মসজিদে গিয়ে আগের কাতারে নীরব বসে রয়েছি, আজকে মনে মনে ইচ্ছা করছি আজকে একবার ইমাম সাহেবের কাছাকাছি দাঁড়াবো, পুরাটা নামাজে মনোযোগটা নামাজের ভিতরে রাখার চেষ্টা করব, ইমাম সাহেব হাবিব সাহেব যে সুন্দর তেলাওয়াত করে আল্লাহর কালাম, হায় রে নামাজে দাঁড়ায়া, আল্লাহর ঘরে গিয়া নামাজে দাঁড়ায়া, আল্লাহর কালাম, আল্লাহর কালাম।
কালাম সর্বশ্রেষ্ঠ কালাম, আহসানুল কালামি কালামুল্লাহ, আল্লাহর কালাম জিন্দেগিতে কত অমনোযোগ দিয়ে আসছি, আল্লাহর সাথে এটা কত বড় বেয়াদি হয়েছে। আমি যদি ইমাম সাহেবের সঙ্গে কথা বলি আর ইমাম সাহেবের কথা ইমাম সাহেব আমার সাথে কথা বলে আর আমি যদি অন্য মনস্ক হয়ে থাকি, ইমাম সাহেব ওইটা বুঝে যে আমি ইমাম সাহেব 10 মিনিট আমার সঙ্গে কথা বলছে আমি একটা কথাও ভালো করে শুনি নাই, ইমাম সাহেব যখন আমার সাথে কথা বলে তখন আমি অন্য মনস্ক ছিলাম, অন্য বিষয় নিয়ে চিন্তা করতেছি, এটা ইমাম সাহেব বুঝালেছে, ইমাম সাহেবের মনে কেমন কষ্ট লাগবে, কেমন খারাপ লাগবে যে আমি ওনার সাথে 10টা মিনিট কথা বললাম, উনি 2 মিনিট আমার কথাটা শুনছে আর বাকি 8 মিনিটই উনি মন মস্তিষ্কটা অন্য অন্য পালায় রাখছে, আমার কথাটা শুনে নাই। আমার আল্লাহর কালাম এমনি তো আমি পড়ি না, পড়তে পারি না, কোরআন নিয়া ক বছর ধরে আমি এক খতম কোরআন শরীফ পড়ি না, কই বছর ধরে এক খতম কোরআন শরীফ পড়ি না, অথচ কওমি মাদ্রাসায় এক এক বছরে শত শতবার কোরআন শরীফের খতম হইতে আছে। হেফজখানায় যায় না শত শত কইলে ভুল হইব, এক একটা হেফজখানায় আপনাদের অষ্টগ্রামের হেফজখানাগুলোতে খবর নিয়ে দেখেন এক বছরে না হইলেও হাজার হাজার বার কোরআন শরীফের খতম হইতে আছে। তাহলে সেখানে আমরা এক খতম কোরআন শরীফ 5 বছর ধরে এক খতম কোরআন শরীফ আমার হয় নাই, এখানে তো এমন অনেক মুসল্লি আছে, অনেক মুসলমান আছে, গত 5 বছর ধরে আমি 5 বছরের ভিতরে একবার কোরআন শরীফ খতম করি নাই। সেখানে ফজরের নামাজে অমনোযোগ দিয়ে আল্লাহর কালাম শুনি, এটা আল্লাহর সাথে কত বড় বেয়াদবি। এইসব নিয়ে তো আমরা চর্চা করি না, অধ্যয়ন করি না, চিন্তা করি না, আমরা তো শুধু চিন্তা করি নেতৃত্ব নিয়ে, আমরা শুধু চিন্তা করি টাকা নিয়ে, আমরা শুধু চিন্তা করি ক্ষমতা নিয়ে, আমরা শুধু চিন্তা করি গোষ্ঠী নিয়ে, গ্রাম নিয়ে, দেশ নিয়ে, খেস নিয়ে চিন্তা করি, আমি আমার নিয়ে চিন্তা করি না, আমি আমার আল্লাহকে নিয়ে চিন্তা করি না, আমি আমার আখেরাত নিয়ে, কবর নিয়ে, হাসন নিয়ে, মিজান কুনসেরাত আমার কি উপায় হবে এই নিয়ে চিন্তা করি না। কত রাসূল বলেন হাসিবু কাবলা আন তুহাসাবু, তুমি তোমার হিসাব নিকাশ নেওয়ার আগে তুমি তোমার হিসাব নিকাশ মিলাও, তুমি তোমাকে নিয়ে জরিপ করো, তুমি তোমাকে নিয়ে অধ্যয়ন করো। ও ভাই, এই জন্য মনোযোগ দিয়ে আজকে ফজরের নামাজটা পড়তাম পারছি, মনোযোগ দিয়ে তেলাওয়াটা শুনতাম পারছি, ফজরের নামাজটা কইরা দোয়াগুলি পড়ছি, আজকের দোয়া যতগুলি জানি সবগুলি পড়ব। اللهم اجرني من النار পড়লাম, اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي ابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, বুখারী শরীফের মধ্যে আছে, এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। বুখারী শরীফের হাদিসে আসছে দিনের বেলা যদি কেহ পড়ে, রাতের বেলা যদি কেহ পড়ে, ওই দিন বা ওই রাতে মারা যায় তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ফজরের পরে দোয়াটা ফেরে লইছে, আবার নি সুইটা যা, আবার নি সুইটা যা, এত বড় দোয়া যে মারা গেলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জানিবার সুইটা যা, ফজর পয়রা যতবারে তাড়াতাড়ি দোয়াগুলি স্মরণ করে করা এই দোয়াগুলি পড়ে লেছে, পয়রা আজকে মনে মনে পণ করছে আজকে দেখব চেষ্টা কইরা দেখি মুখটারে কত কর সামলায় রাখতাম পারি, এই মুখটা দিয়া যেন মিথ্যা কথা আজকে সারাটা দিন না বলি, এই মুখ দিয়া যেন কারো গীবত না করি, গীবত তো ছোট গুণা না, গীবত তো কবিরা গুণা, গীবত তো বান্দার হক নষ্ট করা, বান্দার হক আল্লাহ মাফ করবেন না বান্দা মাফ না করলে, বান্দার হক নষ্ট করা হইতেছে গীবত করার দ্বারা, গীবত করার দ্বারা ছোট গুণা হইতেছে না, গীবত করার দ্বারা কবিরা গুণা হইতেছে, বান্দার হক নষ্ট হইতেছে। সকালবেলা ফোন করে নিছে আজকে সারাটা দিন আমার জবানটা দিয়া আমি গুণা করতাম না, এইভাবে ফোন করে আজকে ফজর নামাজ তো জামাতের সাথে করলাম, আগে থেকে প্রস্তুত থাকবো, জোহরের নামাজের জামাত ছুটবে না, আগে থেকে প্রিপারেশন থাকবো, প্রয়োজনে আজানের আগে উযু কইরা, আমার যদি উযু কইরা মসজিদে গিয়া সুন্নত কইরা ফরজ পড়তে কোনো জামালা কইরা যায় সুন্নত নিয়ে আবার ছুটে যায় এই টেনশনে আগে বাগে উযু কইরা বাড়িতে ওই নোয়াচারিটা বিছায়া নামাচারিটা বিছায়া বাড়িতে ওই আগে বাগে ফজর আজানের আগে দরকার হলো সুন্নতটা পড়লাম, যাতে সুন্নতটা না শুনে যাবো এক জায়গায় টাউনে যাবো, পথে পাইলে মসজিদে নামাজটা পড়বো, ও পথে পাইলে তো অনেক সময় দেখা যায় 10 মিনিট পরে হইলেও সামনের মসজিদটা গিয়া নামাজটা পড়লাম, তখন হয়তো দেখা যাবে যে জামাতের টাইমে মসজিদে ঢুকবো, জামাতে দাঁড়ায় যাবো, তখন সুন্নত পড়ার সুযোগ থাকবে না, হেসে হিসাবে আমার নিয়ে আবার সুন্নত কোনো কারণে ছুটে যায়, আজকে তো বের হয়ে যেতেছি টাউনের উদ্দেশ্যে ছুটে যাওয়ার পরিবেশে পড়বো, এই জন্য থাক বাসার থেকে বাইরের সময়ে উজু করে লাই আর সুন্নতটা পড়া বাইরে যায়, নামাজের টাইমটা হয়ে গেলে মসজিদে ঢুকে যাবো জামাতের সাথে জোহরের নামাজটা পড়ে ফেলবে। এইভাবে আমি একটা আতঙ্কের মধ্যে থাকবো, টেনশনের মধ্যে থাকবো, রাত্রে ঘুমাইলে তো শেষ রাত্রে থেকে মাঝ রাত থেকে বারবার আমার ঘুম ভাঙবে,
আল্লাহর ভয় যদি থাকে, নামাজ ছুটে গেলে আল্লাহ আল্লাহ নারাজ হয়ে যাবেন। আল্লাহর সবচেয়ে বড় আমল, আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করার আমল হইল পাঁচ ওয়াক্ত নামাজ। আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইল পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ। আমার ফজরের নামাজ দিয়ে আবার ছুটে যায় এই টেনশনে মাইজরাত থেকে ওই বারবার ঘুম ভাঙে, আরে নামাজে ছুটে যেতে ফর ফর লাগে, ফর্সা ফর্সা লাগে, আ সজা কয়া মোবাইল টিপ দিয়া গড়ির টান দেখে মাত্র দেড়টা বাজে। আল্লাহর ফজলে কওমি মাদ্রাসার আলেম তালেবেলেনদের এই অবস্থা হয়, অনেক ইমামদের এই অবস্থা হয়, আরে নামাজ দিয়ে ছুটে যা, আরে ইমামতি না করতাম পারি ফজর নামাজের জামাত নিয়ে ছুটে যায়, এই টেনশনে রাত একটা দেড়টা থেকে তার ঘুম ভাঙা আরম্ভ হয়। কতক্ষণ পরে পরে ঘুম ভাঙে, কতক্ষণ পরে পরে ঘুম ভাঙে, শেষ পর্যন্ত তাহাজ্জুদের টাইম আরো বাকি আছে, তখন সে সিটটা উঠেই যা, দূর ঘুমাইতে পারলাম না শান্তিতে, থাক আর এখন ঘুমাই লাভ নাই, আর ঘন্টাখানেক আছে, আধা ঘন্টা একটু তাহাজ্জুদ করে নেই, দোয়া কান্না এইভাবে সারাটা জিন্দগির শেষ রাত এইভাবে একজন মুসলমান ফজরের নামাজ, জুহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, সে সব সারতে পারে। ফজরের, জুহরের, আসরের, মাগরিবের, এশার, ফরজ নামাজ সে সারতে পারে না। যে নামাজ ছেড়ে দে সে তো পুরা পাক্কা মুসলমান থাকতে পারে না। ইসলাম তো নামাজ দিয়ে হলো ইসলাম। ইসলাম কাকে বলে? জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, ইসলাম মাল ইসলাম, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ইসলাম, হে মুহাম্মদ আপনি বলুন তো ইসলাম কি, ইসলাম কাকে বলে? কাল আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জিব্রিল ইসলাম বলা হয়, কালিমায় শাহাদত পড়বা, বিশ্বাস করবা, ও তুকিমাস সালা নামাজ কায়েম করবা, ও তুতিয়াজ যাকাত যাকাত আদায় করবা, ও তাসুমা রমাদান রমজানে রোজা রাখবা, ও তাহুজ্জাল বাইতা তুমি বাইতুল্লাহর হজ করবা, এই হবে তোমার ইসলাম। এর থেকে ছুটলো তোমার ইসলাম ছুটলো, এর থেকে কোনটা ছুটলো তাহলে তোমার ইসলাম নষ্ট হয়ে গেল, তুমি পাক্কা মুসলমান হইতে পারলা না, পাক্কা কামেল মুসলমান হইতে পারলা না। এর মধ্যে সবচেয়ে বড় হলো নামাজ। ইসলামের যত বিধান আছে সবচেয়ে বড় বিধান হলো নামাজ। আইউল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বেশি ফজিলতের আমল কোনটা, কোন আমলটা করলে আল্লাহ তাড়াতাড়ি খুশি হবেন, কোন আমলটা করলে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে রাখবেন, কোন আমলটা করলে আল্লাহ আমার জিম্মাদার হবেন, কোন আমলটা করলে আমার রিজিকের পেরেশানি থাকবে না, কোন আমলটা করলে আমার ছেলে মেয়ে মানুষ হবে, কোন আমলটা করলে আমি গুনাহগার থেকে বাঁচতে পারবো, কোন আমলটা করলে আমার অভাব পূরণ দূর হয়ে যাবে, কোন আমলটা করলে কবরে গেলে দরজা জানালা যেখানে নাই, সাথী সঙ্গী যেখানে নাই, আলো আলো বিছানা যেখানে নাই, আলো পাতার যেখানে নাই, বিছানা বালি যেখানে নাই, আমি এখানে কেমনে থাকবো, এত কষ্টের এত সংকীর্ণ জায়গা আমি কেমনে থাকবো, ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা করলে দুনিয়ার মানুষ আমাকে সুচ্চ কবরে শোয়াইবে, আর আমাকে শোয়ানো মাত্রই আমার দৃষ্টি যত দূর যায় এত দূর আমার কবরটাকে প্রশস্ত করে আমাকে জান্নাতের বিছানা বিছায়া দিবি, কোন আমলটা করলে দুনিয়ার মানুষ আমাকে সাধারণ কাফন পরায়া কবরে শোয়াইবে, ওই কবরে শোয়াইবার সাথে সাথে দুনিয়াতে কোন আমলটা করে কবরে শুইলে আল্লাহ আমার গায়ে জান্নাতের পোশাক পরায়া দিবি, ইয়া রাসূলুল্লাহ সুত্ত কবরে দুনিয়ার মানুষ আমাকে শোয়াইবে, আমি কোন আমলটা করলে কবরে সুত্ত কবরে শুইলে আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবি, আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহর নবী বলেন কবর জান্নাতের বাগান সমূহের একটি বাগান, নবী গো বলে দাও কোন আমলটা করলে আমার কবরটা জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত থেকে বেঁচে যাব, ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা করলে হাসরের কত ভয়াবহতার কথা শোনা যায়, কুরআন ও হাদিস থেকে হাসরের মাঠের কষ্টের কথা শোনা যায়, মানুষ ঘামবে, পেরেশানি করে ঘামবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম নাভি পর্যন্ত হবে, কারো ঘাম বুক পর্যন্ত হবে, কারো ঘাম গলা পর্যন্ত হবে, কারো ঘাম
কামে সে তার ঠাই হবে না, সে কামের গামের সাগরে সাঁতরাইতে থাকবি। এত পেরেশান, এত পেরেশান, হ্যাঁ সরল মাঠে কোন আমলটা করলে আমার এই পেরেশানি হবে না, আল্লাহর আরশের ছায়ায় জায়গা পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, কতটার হিসাব দিব? জবানের হিসাব, চোখের হিসাব, একটা অঙ্গরে তো হেফাজত করি নাই। চোখ দিয়া কোটি কোটি গুণা হয়েছে, কান দিয়া জীবনে কোটি কোটি গুণা করেছি, হাত দিয়া জীবনে কোটি কোটি গুণা করেছি, যদি এইসব নিয়ে চিন্তা করি গুণা ছাড়া কিছুই পাই না। সারাটা জীবন কি করলাম, যৌবন কি করলাম, জীবনে কি করলাম, উপার্জন কেমনে করলাম, ব্যয় কেমনে করলাম। আজকের দুনিয়ার নির্বাচন করে ওয়ালারা, কত কত রকমের দেশের নির্বাচন চলে, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করে, টাকা কোটি কোটি টাকা অবৈধ পথে ইনকাম করে, কোটি কোটি টাকা অবৈধ পথে খরচ করে। ও আল্লাহ, উপার্জনের তো গুণা করলাম, বের বেলায় খরচের বেলায় গুণা করলাম, হাতে পায়ে চোখে মুখে গুণা করলাম, সকাল বিকাল গুণা করলাম, প্রভু নবী গো কোন আমলটা করলে হাসর ময়দানে হিসাব নিকাশের জামালায় পড়তাম না? আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন, কোন আমলটা করতাম বলে দিন না। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, একটা আমল করে যাও, পাঁচ ওয়াক্ত নামাজ তুমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আদায় করে যাও, হাসর ময়দানে হিসাবের জামালায় পড়বা না, হাসর মাঠে পেরেশানিতে পড়বা না, আল্লাহর আরশের ছায়ায় থাকবা। পরিশেষে হিসাব নিকাশের ঝামেলা ছাড়া আল্লাহর জিম্মাদারিতে বিনা হিসাবে ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে তুমি জান্নাতে প্রবেশ করবা। সেই আমলটা হলো নামাজ। নামাজ ধরো আল্লাহকে জামিন বানাইবা, আল্লাহ তোমার জামিন হয়ে যাবে। আল্লাহ যদি তোমার জামিন হয়ে যায়, বলো তোমার আর কার লাগবে, কার প্রয়োজন হবে? তোমার তোমার চেয়ারম্যানের প্রয়োজন হবে না, তোমার পক্ষে মন্ত্রী থাকা লাগবে না, তোমার প্রাইম মিনিস্টার তোমার বিরুদ্ধে ছিন্নিত ভাবে তোমার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে সারা দেশ যদি চলে যায়, গোটা পৃথিবী যদি তোমার ব্যাপারে উল্টায়া যায়, তোমাকে যদি সবাই না দেখতে পারে, আল্লাহ যদি তোমার জিম্মাদার হয়ে যান, বলো আর কার লাগবে, আর কি প্রয়োজন হবে? আল্লাহ তোমার জিম্মাদার। আল্লাহ আমি আর কিছু চাই না, তোমার কাছে একটা জিনিস চাই, আল্লাহ তুমি আমার জিম্মাদার হয়ে যাও, আমার ছেলে মেয়ের জিম্মাদার হয়ে যাও, আমাকে, আমার ছেলে মেয়েকে, আমার পরিবার বর্গকে নামাজি বানাইয়া দাও, নামাজি বানাইয়া তুমি আমাদের সকলের জিম্মাদার হয়ে যাও। এ আমার ভাই হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, মান্না জাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পেরেশানির শেষ নাই, আযাব গজবের শেষ নাই, কবরের আযাবের কথা কত হাদিসে পাওয়া যায়, কত রকমের গুনাহ খাতা, কত রকমের আযাব গজবের কথা শোনা যায়, কোরআন ও হাদিসের বয়ান থেকে শোনা যায়, পরকালের ভয়াবহ অবস্থার কথা শোনা যায়, এসব থেকে বাঁচবো কিভাবে, মুক্তি পাবো কিভাবে? আল্লাহর নবী বলেন, গুনাহতে কাফির, গুনাহতে কাফির, তুমি তোমাকে বাঁচাও, আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানটাকে সামলাও, মুখটাকে সামলাও, মুখে তালা লাগাও, মুখটাকে সেলাই করো, রাও করো না, কথা কইও না, চাইও না, দেখো না, হুনো না, শুনিও না, বলিও না, দেখিও না, চোখ বন্ধ করে রাখো, মাংস মাতা না যা। আল্লাহর নবী বলেন, যে চুপ থাকলো সেই মুক্তি পায়া গেল, যে রাও করলো না সেই মুক্তি পায়া গেল। রাও কমাও, কথা কমাও, আলাপচারিতা কমাও, গল্প আড্ডা কমাও, তিল্লতে কালাম, তিল্লতে মানাম, তিল্লতে তোহাম, তিল্লতে ইখতিলাফ মিয়া মাহাল আনাম, কথা কমাও, ঘুম কমাও, খাওন কমাও, মানুষের সঙ্গে সময় দেওয়া কমাও, এই সাইডটা কমাও, তাহলেই তুমি আল্লাহওয়ালা হয়ে যাইবা। আরে কথা কমাও, নীরবতা বাড়াও, আখেরাত নিয়ে চিন্তা বাড়াও, ঘুম কমাও, জাগরণ বাড়াও, রাতে জাগো, শেষ রাতে জাগো, এশারের নামাজ না পড়ে ঘুমায়ো না, ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকো না, ফজরের নামাজ পড়ো, জাগ্রত হও, আল্লাহওয়ালারা শেষ রাতে ঘুমায় থাকে না। কুম কুম ইয়া হাবিবি কামতা নামু ইব্রাহিম খলিলুল্লাহ লায়া নামু। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর নবী পয়গম্বরগণ, আল্লাহর ওলি আউলিয়াগণ শেষ রাতে ঘুমায় না। আজকে কত বছর ধরে শেষ রাতে উঠি না, আল্লাহওয়ালাদের বছরের পর বছর যায়, একটা রাত শেষ রাতে মিস যায় না, শেষ রাতে উঠে কান্দে, আরে তারা তো গুনাহই তেমন করে না, এরপরেও তারা শেষ রাতে কান্দে।
সম্বন্ধে আমরা তো গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে দিছি, আমরা তো কুতুমালা সাফা হুফরাতিন মিনান নার জাহান্নামের গর্তের কিনারে চলে গেছি, গুনাহ করি আর জাহান্নামের দিকে কাছাকাছি যায়, আর একটা গুনাহ করি জাহান্নামের দিকে অগ্রসর হয়, আর একটা গুনাহ করি আবার দাড়ি কামায়, আবার নামাজ ছাড়ি, আবার হারাম খায়, আবার অবৈধ উপার্জন করি, আবার মিথ্যা বলি, আবার চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকায়, মেয়েকে ডিজাইনের বোরকা পরায় আমার কেড়ে ছেড়ে দেই, মেয়েকে প্রাইভেট পরায় যুবক ছেলের কাছে, বেগানা পুরুষের কাছে মেয়েকে প্রাইভেট পরায়, কত বড় গুনাহ! এটা ছোট গুনাহ না, মারাত্মক হারাম, কঠিন বড় গুনাহ। এইভাবে গুনাহ করতে করতে আমি কুমতুম আলা সাফা হুফরাতি মিনান নার জাহান্নামের গর্তের একদম পাড়া পারে চলে গেছি, জাহান্নামের কিনারে চলে গেছি। ও আমার ভাই, আল্লাহর নবী বলেন গুনাহ কমাও, মুখ সামলাও, আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দিবে। কত গুনাহ আমাদের দ্বারা হইতাছে, হিসাব তো করি না, কত গুনাহ হইতাছে, কতটি গুনাহ করছে জীবনে, ব্যাপারদার গুনাহ। এটা নিয়ে শুধু চিন্তা করলে, এটা নিয়ে আলোচনা করলে, কথাবার্তা বললে, এটা আত্মসমালোচনা করলে বের হইবে, আত্মসমালোচনা করলে, একটু আলোচনা করলে বের হইবে কত গুনাহ হইছে। কত ব্যাপারদার গুনাহ, চাচির সাথে পর্দা করা ফরজ ছিল, আপন মামির সাথে পর্দা করা ফরজ ছিল, ভাবির সাথে পর্দা করা ফরজ ছিল, ছোট ভাইয়ের বউয়ের সাথে পর্দা করা আমার উপর ফরজ ছিল, যতবার আমার ভাই বউ আমার সামনে আসছে আমি তার সামনে গেছি, যতবার আমার আপন চাচি আমার সামনে আসছে যতবার আমি চাচির সামনে গেছি, আমার আপন মামি যতবার আমার সামনে আসছে আমি যতবার আপন মামির সামনে গেছি, আমি ততবার কবিরা গুনাহ করেছি, ফরজ লঙ্ঘন করেছি। এটা সুন্নত ছুটছে এমন না, সুন্নতে মুয়াক্কাদা ছুটছে তাও না, ফরজ ছুটে গেছে, আমি ফরজ লঙ্ঘন করেছি। শুধু এই গুনাহটা চিন্তা করলে পাহাড় হয়ে গেছে, শুধু বেপর্দার গুনাহ পাহাড়টা আসমানে গিয়া লাগবে। আরো যে কত রকমের গুনাহ আছে, যেই গুনাহটাই যায় সেই গুনাহটাও একবার দুইবারের না, এটাও লক্ষ লক্ষ বার আমাদের দ্বারা হয়ে গেছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, নেককার পরহেজগার গুনাহ থেকে পরহেজ করে, গুনাহ পরহেজ করে, গুনাহ ছাড়ে, নেক কাম করে, সে জান্নাতি হবে। ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর যারা বদকার, যারা গুনাহ করে, আমরা শুধু গুনাহ করি যে এমন না, বরং গুনার মধ্যে আমাদের অভ্যাস হয়ে গেছে, গুনাটা করে বেলাবেল হয়ে গেছে, গুনাটা করে আমাদের অটোমেটিক হতে থাকে, সারাক্ষণ হতে থাকে। ও আমার ভাই, আমরা এত বড় বড় গুনার মধ্যে এখনো লিপ্ত আছি, আমার শরীরের সাথে এই গুনাটা এমন ভাবে লেগে গেছে, আমি যখন ঘুমায় থাকি এই গুনাটা আমার শরীরে লাগা থাকে, আমার ফেরেশতা তো ঘুমায় না, লেখক ফেরেশতা তো লেখা বন্ধ করে না, ঘুমায় না, আমি তো ঘুমাইতে আসি, আমার লেখক ফেরেশতা, আমার কিরামান কাতিবিন ফেরেশতা, আমার এই গুনাহটার কারণে আমার এই ফেরেশতা আমারে ঘুম ফালায়ো, আমার নামে গুনাহ লেখতেছে। আমাদের দ্বারা এমন গুনাহ, সমাজের সর্বসাধারণ দ্বারা এমন গুনাহ চলতেছে যে আমি গুনাহটা কইরা এখন ঘুমাই গেছি, রাতের বেলা ঘুমাইতাছি, না ঘুমায় তো থাকতে পারি না, ঘুমটাও আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামতটা লই এই ঘুমাইতাছি, আর আল্লাহর ফেরেশতা আমার নামে, ফেরেশতা তো আর ঘুমায় না, ফেরেশতা তো আর ক্লান্ত হয় না, পরিশ্রান্ত হয় না, আল্লাহর ফেরেশতা আমারও ঘুম পালায়া আমার নামে গুনাহ লেখতে আসে। আমি এমন ওই গুনার সবকায় জারিয়া করে লেছি, গুনাহটা জারিয়া হয়ে গেছে, জারিয়া মাসিয়তে জারিয়া, এই অনবরতে গুনাহটা আমার দ্বারা চলতেছে, এই গুনাহটা আমি লাগাই ফেলছি আমার শরীরের সাথে, ফিট করে লেছি এটা, এই গুনাহটা, এই বড় গুনাহটা। এই জন্য খাটি অন্তরে তাড়াতাড়ি তৌবা করার দরকার। আল্লাহ তৌবা করবা, তৌবা করা আমাদের উপর ফরজ করছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, মান্দা তৌবা করো, তৌবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তৌবা করো, খাটি অন্তরে তৌবা করো, এমন তৌবা করো, শক্ত করা তৌবা করো, তৌবা দ্বারা ভালো করে ধরো,
এই তওবাটা কিন্তু ভাঙবা না, তওবা ভাঙি আবার গুনাহ করি, আমরা তো তওবা করি না, নাটকীয় তওবা, এটা তামাশার তওবা, এটা মহিলাদের গালে থাপড়ায়া তওবা, দুই গালে থাপড়ার তওবা, তওবা করে একটু পরে ওই যেই সেই আমরা এই তওবা লয়া তামাশা করি, না না আল্লাহ ডেকে বলেন তওবার মতো তওবা করো, শক্ত তওবা করো, এমন তওবা করো রে এই তওবার পরে জান থাকতে আর নামাজ ছাড়তা না, এই তওবার পরে দুনিয়ার সবাই যদি কো তোরে বেসুলা লাগে, তোরে সুন্দর লাগে না, দাড়ি রেখে দিলে এত কম বয়সে, এখন কি তোর দাড়ি রাখার সময় হয়েছে, আমার বউ পছন্দ করে না, বন্ধু বান্ধব পছন্দ করে না, এমন তওবা আমি করব রে, সবাই যদি আমারে চাইরা চলে যায় তবু আমি দাড়ি কাটার গুনাহ করব না, আমি হারাম খাবো না, কোন লোভ কোন প্রলোভন কোন মোহ কোন লিপসা কোন লালসা আমাকে হারাম খাওয়াইতে পারবে না, হারাম গ্রহণ করাইতে পারবে না, আমি নেব না, আমি নেব না, হারাম খাবো না, হারাম নেব না, হারাম জমাবো না, হারাম আমাকে শান্তি দিতে পারবে না, হারাম আমার ছেলে মেয়েকে মানুষ বানাবে না, আমার হারামের কারণে আমার ছেলে মেয়ে আমানুষ হয়ে যাবে, আমি জীবনের তওবা করব, আল্লাহ তোমার দরবারে কাটি অন্তরে তওবা করলাম, আমি জীবনে ইহ জীবনে আর হারাম খাব না, হারাম ছাড়ো ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল্লাহ কোরআনে বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, তুমি যাবতীয় হারাম পরহেজ করো, যাবতীয় গুনাহের কাজ পরহেজ করো, তাহলে তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা, আল্লাহর ওলি না হইয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবা উপায় থাকবে না, উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া কোনো জায়গা থাকবে না, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, তুমি কোন ফরিকে পড়বা, গুনাহ যা করে চলছো তুমি কোন ফরিকে পড়বা, চিন্তা করছুনি, তোমার ভয় লাগেনি, তোমার কলিজা কাঁপেনি, তোমার কলিজা শুকায়নি, আমার এতটি যে গুনাহ হয়েছে আমার সবই হয়েছে, সাথে যে আমার গুনাহগুলি হয়েছে এই গুনাহ যদি আমার মাফ না হয়, গুনার বোঝা লয়া যদি আমার কাফনের ভিতরে ঢোকা লাগে, গুনার বোঝা লয়া যদি আমার কবরে যাওয়া লাগে, আমার কয়ে ফিরি পর্যন্ত খায়া বাচ্চা থাকতে পারবে, এত সম্পদ আমি জোড়াইছি, আমি এত সম্পদ জোড়াইয়াও কবরে যাওয়ার সময় গুনার বোঝা লয়া যদি আমার কবরে যাওয়া লাগে, হ্যাঁ কবরে গেলে আমার কি উপায় হবে, এই জন্য আল্লাহ ডেকে কইছে তওবা করো, তওবা করলে কি হবে, রাসূল বলেন তওবা করলে কি হবে, আজকের মাহফিল থেকে ওলি ফুরিশা হুজুরের মাহফিল থেকে এত আলেম ওলামা শত শত আলেম ওলামা জমা হইছে, আ বড় হুজুর রাহমাতুল্লাহি বলতেন আমাদের কোরআন হাদিসের এই মাহফিলগুলো এগুলি শুধু মানুষের সমাবেশ না, এই সমস্ত সমাবেশের মধ্যে ফেরেশতাদেরও সমাবেশ, এটা হলো জান্নাতি সমাবেশ, জান্নাতি মানুষের সমাবেশ, জান্নাতে তো এই কোরআনের প্রতি দ্বীনের প্রতি ইসলামের প্রতি যাদের এরকম আগ্রহ আকর্ষণ মহব্বত টান যাদের আছে তারাই তো ওই সমস্ত বন্ধু তো জান্নাতে যাবে, এই ধরনের মাহফিলে তো কোরআন সুন্নার প্রতি আখেরাতের প্রতি মসজিদ মাদ্রাসার প্রতি আলেম উলামার প্রতি নবী রাসূলের প্রতি যাদের আন্তরিক মহব্বত আছে তারাই তো এই জাতীয় মাহফিল আসে, সুতরাং আল্লাহর জান্নাতে এই সকল বান্দাদের থেকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে দেন, তাহলে এটা হলো জান্নাতি মানুষের সমাবেশ, এই সমাবেশ থেকে খাঁটি অন্তরে তওবা করে যাব যে আজকের থেকে আর নামাজ ছাড়বো না, আমি তওবা করলাম, আমি ওয়াদা করলাম আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, আবার ওয়াদার আরো একটু একটু তোমার সাথে আল্লাহ, সেটা হলো তোমার তৌফিক ছাড়া তো আবার ওয়াদার আমি রক্ষা করতে পারতাম না, কারণ তুমি না কোরআন শরীফে, তুমি না তোমার পয়গম্বরের কথা কোরআন শরীফে নকল করেছো বর্ণনা করেছো, ইন্না নাফসালা আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি, তুমি যারে রহম করবা তুমি যারে দয়া করবা সে ওই ওয়াদা রক্ষা করতে পারবে, সে ওই গুনাহ থেকে বাঁচতে পারবে, সেই হিসাবে তোমার রহমত চাই, তোমার কাছে পানা চাই, তোমার তৌফিক চাই, আল্লাহ তোমার তৌফিক চায়া তোমার তৌফিক পায়া তোমার সাথে ওয়াদা করি, আল্লাহ আজকের থেকে নামাজ পড়লাম, আজকের এশার নামাজ আপনাদের অষ্টগ্রামের বড় মসজিদে আল্লাহর তৌফিকে আল্লাহর মেহেরবানিতে আল্লাহর মেহেরবানিতে আল্লাহর দয়ায় এশার নামাজ আদায় করাইছি, আল্লাহ হাজার হাজার শ্রোতাদের সামনে তোমার বান্দাদের সামনে আমি ওয়াদা করলাম, আমার শ্রোতাদেরকে নিয়ে ওয়াদা করলাম আজকের থেকে নামাজ পড়লাম,
নামাজ ছাড়ার মহাপাত্রিকা খাঁটি অন্তরে তোবা করলাম, জীবন গেলেও ইনশাআল্লাহ 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 আল্লাহ তোমার তৌফিকে আর জীবনে নামাজ ছাড়তাম না, এখন থেকে আজকে থেকে নামাজ আরম্ভ করলাম, কারা কারা একমত আছেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। লা তাতরুক, হাত নামান, লা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা। আল্লাহর নবী বলেন ইচ্ছা করে জেনে বুঝে ফরজ নামাজ ছাড়বা না, মান তারাকা সালাতাম মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু যিম্মা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যাবে। আল্লাহর দরবারে খাঁটি অন্তরে যদি কেউ তওবা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে যে খাঁটি অন্তরে তওবা করে, তওবার মতো তওবা করে, এমন তওবা করে যে পরে আর এই গুনার মধ্যে লিপ্ত হবে না, পরে আর বান্দার হক নষ্ট করবে না, যেইগুলি নষ্ট করছে এগুলি আদায় করার পাক্কা ইচ্ছা করবে এবং চেষ্টা করবে। আল্লাহর নবী বলেন সে আল্লাহর কাছে এমন নিষ্পাপ হবে সে যেন তার জিন্দেগিতে এই গুনাহ ওই করে নাই, গুনাহ থেকে তওবা করলে এমন নিষ্পাপ হয়ে যায়। 80 বছর মূর্তি পূজা করছে, সেও যদি তওবা কইরা কালিমা পড়া মুসলমান হয়ে যায় সেও নিষ্পাপ হয়ে যাবে, তার কোনো গুনাহ থাকবে না, সে একদম কালিমা পড়া মুসলমান হইছে, এই মাত্র সবে মাত্র মুসলমান হইছে। ইন্নাল ইসলামা ইয়াহদি মা কানা কাবলা, ইসলাম তার অতীতের সমস্ত গুনাহ মাফ করায় দিবে, সমস্ত গুনাহ মিটায় দিবে, সে এখন নিষ্পাপ হয়ে যাবে। তবে আমরা যারা আল্লাহর ফজলে আল্লাহর তৌফিকে মুসলমানের ঘরে মুসলমান হয়ে রইছি, আমরা আগে থেকেই মুসলমান, আমরা নতুন কালিমা পড়ে মুসলমান না, আমরা একবারে জন্ম থেকেই মুসলমান, বুজুর পর থেকে মুসলমান, সবসময় মুসলমান, মরণ মরণ পর্যন্ত মুসলমান, আল্লাহ তোমার সঙ্গে মুসলমান অবস্থায় তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আমরা যারা সবসময় আল্লাহর ফজলে মুসলমান মুমিন, আমরা যদি খাঁটি অন্তরে আমাদের কৃত এতদিন চালু করা গুণাগুলি থেকে খাঁটি অন্তরে তওবা করি, তাহলে একজন হিন্দু একজন বুদ্ধ একজন কাদিয়ানি খাঁটি অন্তরে তওবা করে কালিমা পড়া সে শুধু হবে নিষ্পাপ, আর যারা মুসলমান সে খাঁটি অন্তরে তওবা করলে সে হয়ে যাবে আল্লাহর দরবারে উঁচু মাপের একজন আল্লাহর ওলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।